সরব জি জি রেডি আছে। হ্যাঁ রেডি আছে জি। এই পর্যায়ে আমি আজকের এই জুনেস গ্লোবালের বিজনেস প্রেজেন্টেশন নিয়ে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের একজন ডিস্ট্রিবিউটর, একজন লিডার, জনাব মোশাররফ হোসেন ভাই। মোশাররফ হোসেন ভাইকে তার সুন্দর চমৎকার প্রেজেন্টেশনটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিরুদ্দিন মজুমদার ভাইকে আজকে এই একটি চমৎকার সেশনে আমাকে প্রেজেন্টেশনের জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের মেন্টর, বাংলাদেশের আইডল মোহাম্মদ মাসুদ রানা ভাইকে, যার যার জন্য আজকে আমরা এই একটি সেক্টরে একত্রিত হতে পেরেছি। এবং যারা এখন পর্যন্ত অডিয়েন্সে আছেন সবার প্রতি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গুড মর্নিং। তো আমি আমার প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। আউজুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সবাইকে গুড মর্নিং, পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের এই দিনে আজকে যারা আপনারা শুক্রবারের দিনে সুন্দর একটি দিনে আজকে আমাদের এই বিজনেস প্রেজেন্টেশন অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রমজান মোবারকের শুভেচ্ছা। আজকে জেনাস গ্লোবালের বিজনেস সেমিনারে সবাইকে ওয়েলকাম করছি। পাশাপাশি আমাদের খুব বেশি সময় আমি দিব না, অল্প সময়ের মধ্যেই আমি চেষ্টা করবো আমার এই বিজনেস প্রেজেন্টেশন শেষ করার জন্য। তো যতটুকু সময় আমি কথা বলবো আমি আশা করবো সবাই সবাই আমার সাথে কোঅপারেট করবেন, আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটু অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো শুরুতে ওয়েলকাম টু জেনাস, সবাইকে জেনাস পরিবারে ওয়েলকাম করে নিচ্ছি। আজকে আমাদের এই বাণিজ্যিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ওয়েলকাম করে নিচ্ছি। চলেন প্রথমে আমরা জেনে নিই জেনাস সম্পর্কে আলোচনা করার আগে, লেটস নো অ্যাবাউট জেনাস। চলেন আমরা জেনাস সম্পর্কে কিছু জেনে নিই। জেনাস গ্লোবাল একটি ডিরেক্ট সেলিং কোম্পানি। এই কোম্পানিটি যিনি ফাউন্ডার মিস্টার রেন্ডি রয় এবং উইন্ডি লুইস। রেন্ডি রয় ছিলেন নাসার একজন চিফ প্রোগ্রামার এবং যিনি নাসাতে 42 ইয়ার্স জব করেছেন, এবং উনি একজন ব্যাক অফিস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি কিনা নাসা থেকে এবং এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে উনি কিন্তু $300 মিলিয়ন কিন্তু ইনকাম করে। উনি কোনো দরিদ্র ফ্যামিলির সন্তান দরিদ্র ছিলেন না, $300 মিলিয়ন মালিক ছিলেন। পাশাপাশি উইন্ডি লুইস ছিলেন আমেরিকান বেস্ট ফিমেল এন্টারপ্রিনিয়ার মধ্যে ওয়ান অফ দেম, যে কিনা আমেরিকাতে ছয়বার টানা ফিমেল এন্টারপ্রিনিয়ার হিসেবে পুরস্কৃত, এবং যাকে কিনা বলা হয় ম্যাথমেটিক্স বিশেষজ্ঞ, যে কিনা আপনার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মাল্টি মিলিয়নার এবং ওয়ার্ল্ড বেস্ট অনেকগুলো কোম্পানিতে যার মার্কেটিং প্ল্যানের পিছনে কিন্তু যা যার অনেক বেশি ভূমিকা রয়েছে সেটি হচ্ছে আমাদের উইন্ডি লুইস। তো রেন্ডি রয় এবং উইন্ডি লুইস দুজনের যুগান্তকারী আবিষ্কার এবং তাদের সমন্বয়ে তারা চিন্তা করে তারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটি চমৎকার কোম্পানি আবির্ভাব করবে, এবং তার এই চিন্তাটা করেই কিন্তু তারা এই জেনাস গ্লোবাল শুরু করেনি। তারা যেটা করলো, তারা চিন্তা করলো কিভাবে এই কোম্পানিটি গঠন করা যায়, কোন পলিসিতে করা যায়, ম্যানেজমেন্ট বডি কেমন হতে পারে, মার্কেটিং প্ল্যান কেমন হতে পারে। ইভেন এই পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে এই প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে তারা রিসার্চ করে, তারা গবেষণা করে 19 ইয়ার্স যে কিভাবে এই কোম্পানি মার্কেটিং প্ল্যানটি করা যায়, এবং পৃথিবীতে প্রত্যেকটি মার্কেটিং কোম্পানি কোন কোম্পানিতে কি সমস্যা রয়েছে, কি কারণে একটা মানুষ ব্যর্থ হয়, কি কারণে একটা মহল অনেক বেশি প্রফিট অর্জন করে এবং একটা মহল লাস্ট পিপুল গুলো ধরে যায়, এগুলো নিয়ে কিন্তু তারা 19 বছর গবেষণা করে। তো আপনাদের 19 বছর গবেষণা করার পর ফাইনাল, এবং পাশাপাশি 6 জন চিকিৎসাবিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করে, 6 জন চিকিৎসাবিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করার মাধ্যমে 15টি ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার করে। দেন যখন তারা মোটামুটি রেডি যে না এখন আমরা একটা কোম্পানি শুরু করতে পারি, দেন তার ডিসিশন হলো না উই আর রেডি টু স্টার্ট। অ্যান্ড ফাইনালি 2009 September 9 PM অফিসিয়ালি কোম্পানি যাত্রা শুরু করে। তো আমরা বলতে পারি যেহেতু 2009 সালের September 9 তারিখে কোম্পানি যাত্রা শুরু করে, সেই দৃষ্টিকোণ থেকে কোম্পানির বয়স এখন মাত্র 11 বছর। তো 11 বছর কোম্পানির বয়স হিসেবে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একেবারেই নিউ একটি কোম্পানি আমরা বলতে পারি। যদিও 11 বছর কোম্পানির বয়স, কিন্তু অ্যাচিভমেন্টের দিক থেকে আপনি যদি এখন দেখেন কোম্পানির গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 14। সারা পৃথিবীতে সমস্ত 17,000 কোম্পানিগুলোকে বিট করে জেনাস গ্লোবাল কিন্তু বর্তমানে 14তম র্যাঙ্কিং এ অবস্থান করছে, এবং 155টি+ কান্ট্রিতে কোম্পানি তার অফিসিয়ালি কার্যক্রম কিন্তু এখন পরিচালনা করছে। খুব শীঘ্রই আমরা আমাদের বাংলাদেশের কোম্পানিকে অফিসিয়ালি পেয়ে যাবো। পাশাপাশি আপনি যদি এখন গুগলে সার্চ করেন top 100 rich networks ইন দ্য ওয়ার্ল্ড, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যত রিচ নেটওয়ার্ক আছে সমস্ত নেটওয়ার্কের মধ্যে 100 ধনী ব্যক্তির নাম আমি জানতে চাই, গুগল আপনাকে যে একটা অ্যান্সার দিবে সেখানে আপনি দেখবেন শুধুমাত্র জেনাস গ্লোবালের 17 জন। ক্যান ইমাজিন,
যদিও কোম্পানির বয়স 11 কিন্তু সারা পৃথিবীর 100 ধনী ব্যক্তির মধ্যে 17 জন এই জেনাস গ্লোবালের এই মার্কিং প্ল্যানের উপর ডিপেন্ড করে এই এই কোম্পানির সাথে কাজ করে কিন্তু তারা আজকে টপ 100 রিচ নেটওয়ার্কের মধ্যে তাদের নাম কিন্তু লিখে নিয়েছেন। তো আপনার কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, মাত্র 11 বছরের একটা কোম্পানি কিভাবে এত বড় অ্যাচিভমেন্ট আসলো? ওয়ার্ল্ড র্যাঙ্কিং 14, টপ 100 ধনী ব্যক্তির মধ্যে 17 জন, 155টা প্লাস কান্ট্রিতে বিজনেস প্রসেস করছে, এটা কিভাবে পসিবল? এর অ্যানসার হচ্ছে ভেরি ইজি, কোম্পানির 19 ইয়ার্স অফ রিসার্চ এবং ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, পাশাপাশি প্রুভেন ম্যানেজমেন্ট, যার কারণে আজকে কোম্পানি এত অল্প সময়ে এত বিগ বিগ অ্যাচিভমেন্টগুলো কিন্তু অ্যাচিভ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বাইরে ওয়ার্ল্ড হিস্ট্রিতে সারা পৃথিবীতে যত কোম্পানি আছে পৃথিবী ধর্মের পর থেকে আজকে পর্যন্ত যত কোম্পানি পৃথিবীতে আছে প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমাদের জেনাস গ্লোবাল একটি ওয়ার্ল্ড হিস্ট্রি ক্রিয়েট করেছে, সেটা কি বিলিয়ন ডলার কোম্পানি। বিলিয়ন ডলার কোম্পানি হয়ে রয়েছে ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়ন ডলার কোম্পানি। একটা কোম্পানি জন্ম হওয়ার কত অল্প সময়ের মধ্যে সেই কোম্পানিটা বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে এইরকম একটা ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়ন ডলার কোম্পানি হওয়ার রয়েছে। আমরা একটু দেখে নিই কারা কারা আছে। নাম্বার ওয়ান যদি আপনি দেখেন, দেখবেন অ্যামাজন, যে কিনা পৃথিবীর জন্য পর থেকে আজকে পর্যন্ত ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়ন ডলার কোম্পানি, নাম্বার ওয়ান, যে কিনা মাত্র 4 বছরে বিলিয়ন ডলার কোম্পানি। আমরা যদি নাম্বার টু দিকে দেখবো গুগল, যে কিনা মাত্র 5 বছরে বিলিয়ন ডলার কোম্পানি। এরপর যদি আমরা দেখি দেখবো ফেসবুক, উবার, অ্যাপল অ্যান্ড জেনাস গ্লোবাল, এই প্রত্যেকটা কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানি। বাট এই প্রত্যেকটা কোম্পানি একই সাথে মাত্র 6 ইয়ার্সে বিলিয়ন ডলার কোম্পানি। তো ইউ হ্যাভ টু থিঙ্ক আমরা কোন ধরনের একটি কোম্পানি কিনে কথা বলতে যাচ্ছি, যে কোম্পানিটা কিনা শুধুমাত্র তার ঘরের গুণটি পেরিয়ে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বাইরেও সারা পৃথিবীতে সমস্ত কোম্পানিগুলোর সাথে বিট করে ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়ন ডলার কোম্পানি হওয়ার রেসে কিন্তু সে কিন্তু নাম্বার ওয়ান হিসেবে আছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে মাত্র 6 বছরের বিলিয়ন ডলার। সো উই আর ফাস্ট গ্রোয়িং বিলিয়ন ডলার কোম্পানিতে অবস্থান করছি। জেনাস গ্লোবাল ইজ এ বিলিয়ন ডলার কোম্পানি, নট অনলি যাদের অবদান, যিনি ফাউন্ডার রেন্ডি রয়, উইন্ড লুইস এবং তাদের সুযোগ্য সন্তান স্কট লুইস, যাদের দক্ষ পরিচালনার মাধ্যমে, যাদের সুচিন্তার মাধ্যমে, যাদের প্রুভেন ম্যানেজমেন্টের মাধ্যমে আজকে আমাদের এই কোম্পানি এত বড় অ্যাচিভমেন্ট, এত কিছু পেয়েছি, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের কোম্পানি যিনি ওনার রেন্ডি লয় চিফ এক্সিকিউটিভ অফিসার, উইন্ডি লুইস চিফ অপারেশন অফিসার এন্ড তাদের সুযোগ্য সন্তান স্কট লুইস। এবার আসেন, আমরা একটু পরিচিত হইনি আমাদের কোম্পানির প্রোডাক্ট, প্রত্যেকটি প্রোডাক্টটি যে সিস্টেমে কাজ করে এবং যে সিস্টেমে ক্রিয়েট করছে হচ্ছে ইয়েস ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেম, তরুণকে ত্বরান্বিত করাই হচ্ছে এই কোম্পানির মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যেই এই ফর্মুলেশন রয়েছে। আমাদের প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন লুমিনাস, ইনস্ট্যান্ট এজলেস, জেন বডি, এনভি, নেবু, নারা, রাবিটা ব্লু, মাইন্ড, ফিনিটি, আরবিএল, এমপিএম এবং রিজার্ভ। প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে রয়েছে এই ইয়েস সিস্টেম, ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেম। আসলে আমরা একটু পরিচিত হইনি আমাদের এই এত যুগান্তকারী প্রোডাক্ট, প্রোডাক্টের পিছনে যাদের অনেক বেশি অবদান, আমাদের সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড, যাদের এই চমৎকার অবদান, যাদের যাদের এত দক্ষ পরিশ্রম এবং এত সুন্দর গবেষণার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এত চমৎকার একটি কোম্পানি, এত চমৎকার একটি প্রোডাক্ট কিন্তু আমরা পেয়েছি। তো আমরা আমাদের সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের সাথে পরিচিত হয়ে নিলাম। এবার আসেন, আমাদের জেনাস প্রোডাক্টের বিহাইন্ডে কি রয়েছে, আমাদের প্রোডাক্টগুলো কেন একটু সেরা, আমাদের প্রোডাক্টগুলো কেন একটু ডিফারেন্ট, এইসব আমরা একটু জেনে নিই। আমাদের প্রোডাক্টের বিহাইন্ডে কি রয়েছে, আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে স্টেম সেল সায়েন্স। স্টেম সেল সায়েন্স হচ্ছে পৃথিবীতে বর্তমানে সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে লেটেস্ট একটি সায়েন্স, যেখানে একদম সেলের মধ্যে কাজ করে। একটা মানুষের যখন জন্ম হয়, আমরা জানি একটি শুক্রকোষ এবং একটি ডিম্বকোষ যখন একসাথে নিষিক্ত হয় তখন একটি ভ্রূণ হয়, আর এই ভ্রূণটা যখন 10 থেকে 12 দিন ভ্রূণের বয়স হয় তখন তাকে বলা হয় ব্লাস্টোসিস্ট অথবা জাইগোট। সায়েন্টিফিক ভাষায় তাকে বলা হচ্ছে, এই জাইগোটকে বলা হচ্ছে, সায়েন্স বলছে দিস ইজ এমব্রায়োনিক স্টেম সেল। যে এমব্রায়োনিক স্টেম সেল থেকে কিন্তু মানব দেহের প্রত্যেকটি অর্গান গঠিত, হাত, পা, কিডনি, লিভার, এভরিথিং কিন্তু এই এমব্রায়োনিক স্টেম সেল থেকে গঠিত। সো সায়েন্সটা হচ্ছে, আবিষ্কারটা হচ্ছে, যদি স্টেম সেল বেসড নিউট্রিশন আমরা মানব দেহে প্রবেশ করাতে পারি তাহলে সে অলৌকিকভাবে প্রত্যেকটা নিউরনের, প্রত্যেকটা সেলের মধ্যে গিয়ে অলৌকিকভাবে সে সমস্ত নিরাময় করতে পসিবল। আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে স্টেম সেল সায়েন্স। আমাদের প্রোডাক্টের রয়েছে ডিএনএ বেসড প্রোডাক্ট, যে কিনা ডিএনএ তে কাজ করে। ডিএনএ কে বলা হয় মানব দেহের বারকোড, যেখানে কিনা একটা মানুষের পরিচয় থাকে, একটা ক্রোমোজোমের, একটা সেলের মেইন হচ্ছে ডিএনএ। ডিএনএ কে মেরামত আমাদের এখানে রয়েছে, আমাদের যে ডিএনএ ক্ষয় হয়ে যাচ্ছে সেই ডিএনএ থেকে রিপেয়ারিং করে আবার আমাদের ডিএনএ কে মেরামত করছে। আমাদের প্রোডাক্টের মধ্যে সেই ডিএনএ মেইনটেনেন্স রয়েছে। আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, যাকে বলা হয়
পাওয়ার হাউস এটিপির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে শক্তি আমরা যে শক্তিগুলো পাচ্ছি আমরা যে খাবার থেকে কনভার্টেড হয়ে শরীরে শক্তিগুলো রূপান্তরিত সেটা কিন্তু এটিপির মাধ্যমে আছে। আমাদের এই প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টের মধ্যে এটিপি এনহ্যান্সমেন্ট পলিসি রয়েছে, স্টেম সেলের সাথে সাথে ডিএনএর সাথে সাথে এটিপি এনহ্যান্সমেন্ট রয়েছে আমাদের প্রোডাক্টের মধ্যে। আমাদের প্রোডাক্টের হচ্ছে টেলোমিয়ার মেনটেন্যান্স। আমরা জানি টেলোমিয়ার হচ্ছে একটা মানুষের বার্ধক্য এবং একটা মানুষের যে বয়স বৃদ্ধি এবং একটা মানুষের রোগ প্রতিরোধের মেইন হচ্ছে টেলোমিয়ার মেনটেন্যান্স। আমরা টেলোমিয়ার নিয়ে একটু ডিটেইলস কথা বলবো। তো এর পাশাপাশি আমাদের প্রোডাক্টে এই সায়েন্সগুলোর উপর বেস করে বিশেষ করে স্টেম সেল বেস কিন্তু আমাদের এই জেনাস গ্লোবালের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ক্রিয়েট করা। তো চলেন আমরা আমাদের প্রোডাক্টের পাশাপাশি প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সাথে খুব অল্প একটু পরিচিত হয়ে নিই। আপনি দেখবেন ধরেন কোনো একজন ব্যক্তির সুগার লেভেল বা ডায়াবেটিস যখন তার সুগার লেভেল 7-8 হয় তখনই আমরা তাকে বলতে পারি তার ডায়াবেটিস অথবা তাকে ডায়াবেটিস পেশেন্ট বলা হয়। তখন সে কি করে, সে একজন ডাক্তার শরণাপন্ন হয়। ডক্টরের কাছে যখন সে শরণাপন্ন হয় ডক্টর তাকে কি বলে, ডক্টর তাকে একটি ড্রাগ লিস্ট দিবে, ডক্টর তাকে দিবে ডায়েট চার্ট, ডক্টর তাকে দিবে একটি এক্সারসাইজ লিস্ট। তাকে বলা হবে আপনি এই ড্রাগগুলো কনজিউম করবেন, এই ডায়েটটা মেনটেন করে চলবেন এবং প্রতিনিয়ত এই এক্সারসাইজ গুলো কন্টিনিউ করবেন। ঠিক এই পেশেন্টটা এই ড্রাগ ডায়েট এবং এক্সারসাইজ কন্টিনিউ করার 10-15 বছর পর আজকে তার সুগার লেভেল 15-20। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন 15-20। এবং তাকে ইনসুলিন নিতে হচ্ছে মিনিমাম 3 বার তাকে কিন্তু ইনসুলিন নিতে হচ্ছে। তাহলে আমার প্রশ্ন, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কি আমাদেরকে সুস্থ করে তুলছে? অ্যান্সার আসবে নো, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে সুস্থ করে তুলছে না, শুধুমাত্র আমাদের একজন পেশেন্টকে পার্মানেন্টলি পেশেন্ট বানিয়ে দিচ্ছে। আপনি ছিলেন টেম্পোরারি পেশেন্ট, আপনাকে বানিয়ে দিচ্ছে লাইফ টাইম পার্মানেন্টলি পেশেন্ট। আপনার সুগার লেভেল ছিল 7-8, আপনার এখন সুগার লেভেল 10-15। আপনি 10-15 বছর ট্রিটমেন্ট করার পরে আজকে আপনার এই অবস্থা, আপনি তো উন্নতি হলো না। যেহেতু আপনি একজন ডক্টরের কাছে গিয়েছেন, সেখানে আপনার তো সুগার লেভেল 7-8 ছিল, 4-5 চলে আসার কথা ছিল, আজকে আপনার সুগার লেভেল 15-20, ইনসুলিন ছাড়া আপনার চলেই না। তো এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কোনোভাবেই আমাদেরকে সুস্থ করতে পারে না। ড্রাগ ইজ নট এ মেডিসিন, ড্রাগ ইজ নট এ সলিউশন, ড্রাগ ক্যান্ট প্রিভেনশন আস। ড্রাগ শুধুমাত্র আমাদেরকে সাময়িকভাবে অনেকগুলো সাইড ইফেক্ট ক্রিয়েট করে আমাকে একটা রোগ থেকে নিরাময় দিচ্ছে। ড্রাগ কিন্তু আমাদের বডি থেকে অ্যান্টিবডি ক্রিয়েট করছে না, সে কিন্তু আমাদের বডি থেকে আমাদের অনেকগুলো সাইড ইফেক্ট ক্রিয়েট করে ফেলছে। তো আসেন, এই যে আমাদের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে আমাদের প্রোডাক্টগুলো নোবেল প্রাইজেস, নোবেল নমিনেশন কিছু ফর্মুলেশন ভিত্তি করে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা করে আসছে কিভাবে একটি মানুষকে, আপনি আপনি জানেন আপনি যখন জন্মগ্রহণ করেন তখন কি আপনার ব্রেনের প্রবলেম থাকে, আপনার লিভার কিডনি আপনার আপনার গ্যাস্ট্রিক এই ধরনের প্রবলেমগুলো কি আপনার থাকে, আপনার সেলিকি প্রবলেম থাকে? থাকে না। যখনই আমরা এই পৃথিবীতে আসি আমাদের এই পৃথিবীর যে পরিবেশ, আমাদের ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, প্রিজারভেটিভ, পেস্টিসাইড, ল্যাক অফ স্লিপ, ল্যাক অফ নিউট্রিশন, এই যে আমরা বিষাক্ত খাবারগুলো খাচ্ছি, নিকোটিন, অ্যালকোহল, এর কারণে কিন্তু প্রতিনিয়ত আমাদের সেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন ধরনের রোগে পরিণত হচ্ছি এবং আমরা ড্রাগ কনজিউম করছি। আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ মারা যায় তার 98% লোক মারা যায় হচ্ছে বিভিন্ন ধরনের রোগে। আর এই 98% রোগের কিন্তু লোকের মধ্যে 90% রোগের কারণ হচ্ছে টক্সিন। এই টক্সিন থেকে আমাদের পরবর্তী ফ্রি রেডিক্যাল হয়, এই ফ্রি রেডিক্যাল থেকে আমাদের সমস্ত রোগের জন্ম হয়। তো আমরা যখনই কোনো একটি ড্রাগ কনজিউম করছি, ড্রাগ থেকে কিন্তু আমাদের সব থেকে বেশি টক্সিন ক্রিয়েট হচ্ছে। তো সুতরাং এই ড্রাগ কনজিউম করার কারণে আমাদের অনেক বেশি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের বার্ধক্য দিকে আমরা চলে যাচ্ছি, আমরা অসুস্থ হয়ে মারা যাচ্ছি, সুস্থ হয়ে আমরা মারা যেতে পারছি না। তো আমাদের এই প্রোডাক্টের মধ্যে বিজ্ঞান গবেষণা করে করে যে সায়েন্সগুলো আবিষ্কার করেছে, যে সায়েন্সগুলোর মাধ্যমে একটা মানুষকে পার্মানেন্টলি সুস্থ করা যায়, যেই সায়েন্সগুলোর মাধ্যমে একটা মানুষকে জন্মের সময় সে যেরকম সুস্থ ছিল, তার নার্ভ, তার সেল যেরকম সুস্থ ছিল, ঠিক এইরকম ফর্মুলেশন নিয়ে আসা যায়, এই ধরনের গবেষণাগুলো প্রতিনিয়ত করেই কিন্তু বিজ্ঞান অনেকগুলো সায়েন্স আবিষ্কার করেছে। এই ধরনের কিছু সায়েন্স এবং একদম পার্শ্ব প্রতিক্রিয়ার মতো বিভিন্ন ধরনের ফ্রুটস ইনগ্রিডিয়েন্ট থেকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু এই বিজ্ঞানের চমৎকার যুগান্তকারী এক আবিষ্কার। তো ছাড়া আমাদের প্রোডাক্টের সাথে পরিচিত হয়ে নাম্বার 1 যে প্রোডাক্ট রিজার্ভ, যাকে বলা হয় জেনাসের মাদার প্রোডাক্ট, যেই প্রোডাক্টের উপর যেই প্রোডাক্টটি সব থেকে বেশি সেল, অলরেডি 1 বিলিয়ন প্যাকেজ কিন্তু এই জেনাস এই রিজার্ভ কিন্তু সেল হয়েছে, যেটি কিনা যার মধ্যে রয়েছে অ্যাসাইবেরি, ব্লুবেরি, গ্রিন টি, চেরি, গ্রাপ টি, অ্যালোভেরা এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। আপনারা জানেন ক্যাপিটাসের মধ্যে আমরা পেয়েছি যে রিজার্ভের মধ্যে সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যে কিনা আমাদের বডিতে অ্যান্টিবডি ক্রিয়েট করতে সক্ষম। আমাদের এই রিজার্ভের মধ্যে রয়েছে তাছাড়া রেসভারেথ্রল এবং গোলফেনল, যে কিনা যেটা কিনা আমাদের ক্যান্সারের এগেনস্টে অনেক বেশি কাজ করতে পারে। তো এই রিজার্ভ যদি আপনি কনজিউম করেন, এই রিজার্ভের মধ্যে রয়েছে স্টেম সেল সায়েন্স, এই রিজার্ভ যদি আপনি কনজিউম করেন, আপনি
আপনার ভিতর থেকে বডি থেকে যে টক্সিনটা বের করে দিবে, ফ্রি রেডিকালটা বের করে দিবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সে বৃদ্ধি করে দিবে। আপনার যদি ডায়াবেটিক্স থাকে, আপনার যদি অ্যাজমা থাকে, আপনার যদি থাইরয়েড থাকে, ক্যান্সারের জাম থাকে, আপনার যদি হাই প্রেশার থাকে, আপনার যদি কিডনিতে প্রবলেম থাকে, মানে এটা যেহেতু কোনো ঔষধ না, এটা হচ্ছে আপনার স্টেম সেল বেসিক নিউট্রিশন বিভিন্ন ধরনের ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট থেকে, সুতরাং সে মাল্টি টাইপ অফ আপনাকে রেজাল্ট কিন্তু রিজার্ভ দিবে। আমরা সবাই রিজার্ভ কনজিউম করতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা এখন সুস্থ আছি আমাদের জন্য রিজার্ভ হচ্ছে প্রিভেনশনের জন্য বেস্ট। আমরা যারা সুস্থ আছি আমরা যদি প্রতিদিন এক ওয়ান প্যাক রিজার্ভ যদি আমরা কনজিউম করতে পারি, আমরা কিন্তু যতদিন থাকবো ততদিন কিন্তু আমরা সুস্থ থাকবো। আমাদের রোগ প্রতিরোধ অ্যান্টিবডি ক্রিয়েট হবে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। তো রিজার্ভ ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর জানাস গ্লোবাল। নাম্বার টু এএমপিএম। এএমপিএম হচ্ছে ডক্টর ভিনসেন্ট জিএম পাপার যুগান্তকারী আবিষ্কার, যিনি কিনা এই এএমপিএম আবিষ্কার করার জন্য 2014 সালে নোবেল প্রাইজের জন্য নমিনেশন পেয়েছিলেন। তো এএমপিএম হচ্ছে 70টারও বেশি আপনার বিভিন্ন ধরনের ফ্রুটস ইনগ্রিডিয়েন্ট এবং ভিটামিনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই এএমপিএমটা কিন্তু তৈরি করা। এই এএমপিএম আপনাকে আপনি যখন একটি এম কনজিউম করবেন সকালবেলা, যখন আপনি এম এম কনজিউম করবেন, আপনার সারাদিন আপনার বডিতে যত প্রকারের ক্যালসিয়াম, ভিটামিন, ক্যালোরি প্রয়োজন সব কিন্তু সেই এম আপনাকে সাপ্লাই দিবে। আপনি সারাদিন থাকবেন কর্মদীপ্ত, আপনার এনার্জি লেভেল একই থাকবে, আপনার বডিতে সে পাশাপাশি অ্যান্টিবডি ক্রিয়েট করবে, আপনার বডিতে সে অবশ্য স্টেম সেল সায়েন্স এখানে রয়েছে, সে আপনার বডিতে প্রচুর পরিমাণের আপনার যে জার্মগুলো আছে আপনার যে টক্সিনটাকে সে ড্যামেজ করবে, আপনাকে কর্মদীপ্ত এবং সারাদিন একটি সুন্দর একটি দিন কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এবং ঘুম থেকে এবং আপনি যত কাজই করেন না কেন আপনি মনে হবে না আপনি উইক আছেন। পাশাপাশি পিএম আপনি যখন রাতে ঘুমানোর আগে দুটি পিএম কনজিউম করবেন, দুটি পিএম কনজিউম করার পরে আপনার মনে হবে লাইফের শ্রেষ্ঠ ঘুমটিও আপনি আজকে ঘুমিয়েছেন। এবং এই রাতে আপনার ঘুমের মধ্যে আপনার বডিতে যত প্রকার ভিটামিনের প্রয়োজন প্রত্যেকটি প্রকার ভিটামিনের সাপ্লাই সে দিবে, আপনার শরীর প্রত্যেকটি অর্গানকে সে সচল রাখবে। আপনি ঘুমের মধ্যে থাকলেও আপনার প্রয়োজন প্রত্যেকটি অর্গান খুব সতেজ থাকবে, এবং যার মধ্যে আপনি সুন্দর একটি সকাল পাবেন, আপনার দিন এবং রাত 24 hours আপনি থাকবেন খুব কর্মদীপ্ত এবং চঞ্চলময়। সুতরাং এমপিএম ইজ দ্য বেস্ট ফর আস। আমরা যারা বিশেষ করে বাংলাদেশে আছি আমাদের জন্য আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি, আমাদের খাবারে অনেক ঘাটতি থাকছে, আমাদের যে অ্যাটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট আমাদেরকে কনভার্ট করার জন্য যে পরিমাণের ক্যালোরি, যে পরিমাণের পুষ্টি আমাদের প্রয়োজন, আমরা কিন্তু সেই পরিমাণের ক্যালোরি বা পুষ্টি পাচ্ছি না আমাদের খাবার থেকে, প্রচুর পরিমাণে ঘাটতি থেকে যাচ্ছে। তো এই এমপিএম মাধ্যমে কিন্তু আমরা আমাদের ঘাটতিগুলোকে ফুলফিল করতে পারি। তো এবার আসলে আমাদের ফিনিটি, ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট প্রোডাক্ট হচ্ছে ফিনিটি, যা কিনা টেলোমিয়ারকে মেনটেন্স করে। ফিনিটি আমাদের টেলোমিয়ার মেনটেন করে। ফিনিটি নিয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নিই, আমাদের যে টক্সিন নিয়ে আমি বলেছি, আমাদের বডিতে আমাদের যে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ল্যাক অফ ফিজিক, ল্যাক অফ নিউট্রিশন এবং প্রচুর পরিমাণের বিষাক্ত খাবার আমরা খাচ্ছি, আমরা ফরমালিন খাচ্ছি, এইগুলোর কারণে কিন্তু আমাদের বডিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে টক্সিন ক্রিয়েট হচ্ছে। এই টক্সিন থেকেই কিন্তু পরবর্তীতে ফ্রি রেডিক্যালের উৎপত্তি হয়। এই ফ্রি রেডিক্যাল কিন্তু আমাদের বডিতে এসে আমাদের বডির যে সমস্ত রোগ সে জন্ম দিতে পারে। এই টক্সিন এবং ফ্রি রেডিক্যাল এসে কি করে, আমাদের যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের ভিতর থাকে হচ্ছে আপনার ডিএনএ থাকে, এই ক্রোমোজোমের উপরে যে ক্যাপটা থাকে এই ক্যাপটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে যে সাদা সাদা ক্যাপগুলো আছে এটা হচ্ছে টেলোমিয়ার, এটা হচ্ছে আমাদের যে ডিএনএ, ডিএনএকে সে প্রোটেক্ট করে রাখে ক্রোমোজোমের ভিতরে। এই টক্সিন এবং ফ্রি রেডিক্যাল অ্যাটাকের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ক্যাপটাকে সে আঘাত করছে, এই ক্যাপটাকে আঘাত করার কারণে প্রতিনিয়ত এই ডিএনএ টেলোমিয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছে। যখনই এই টেলোমিয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছে তখনই সে ডিএনএকে অ্যাটাক করছে, আর তখনই ডিএনএটাকে সে খেয়ে ফেলছে, আর যখনই ডিএনএটাকে সে ধ্বংস করে ফেলছে তখন আমরা আর এই ক্রোমোজোমটাকে বাঁচাতে পারি না, আর যখনই আমরা এই ক্রোমোজোমটাকে বাঁচাতে পারি না তখন এই সেলটাকে আমরা বাঁচাতে পারি না। এইভাবে আমাদের বডিতে প্রত্যেকটি সেলে মারা যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের কিডনি সেল মারা যাচ্ছে, কিডনি ফল করছে, লিভার, এভরি প্রবলেমের জন্য কিন্তু আমাদের এই ডিএনএ ফাংশনটা কিন্তু আমাদের এখানে রয়েছে। তো আমাদের এই ফিনিটির মধ্যে রয়েছে যুগান্তকারী আবিষ্কার TA65 টেলোমিয়ারিং অ্যাক্টিভেটিং মলিকিউল 65, যে কিনা আমাদের এই বডিতে টেলোমিয়ারকে এনহ্যান্সমেন্ট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলোমিয়ারকে সে কীভাবে সাদা এটাতে দেখতে পাচ্ছি আমরা কীভাবে এনহ্যান্সমেন্ট করছে। আমাদের যদি আমরা ফিনিটে কনজিউম করি আমাদের ডিএনএকে সে মেরামত করবে, আমাদের শরীরে প্রচুর পরিমাণে আমাদের যে শক্তির ঘাটতি আছে এটা পাবো, পাশাপাশি ডিএনএ রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের মধ্যে আছে বিশেষ করে তাদের বাচ্চা হয় না, আমরা এরকম অনেক টেস্টিমনি দেখেছি ইউটিউবে যাদের কিনা এই টেলোমিয়ার ফিনিটি কনজিউম করার পরে কিন্তু তাদের ডিএনএ পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের কিন্তু বেবি কনসেপ্ট করতে পেরেছে। সুতরাং ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর আস, আমরা এই ফিনিটি কনজিউম করতে পারি আমাদের টেলোমিয়ার। এবং এই ফিনিটির মেসেজটি হচ্ছে যদি আপনার টেলোমিয়ারকে আমরা মেনটেন্স করতে পারি, আপনি বিজ্ঞান বলছে আপনি 1000 বছর পর্যন্ত বাঁচতে পারবেন, কিন্তু না, আমরা মুসলমানরা বলবো কি আপনি যতদিন বাঁচবেন। একটি কথা এখানে বলে রাখা উচিত যে আপনি হয়তো বা জেনে থাকবেন একটি মানুষের যখন বয়স হয়ে যাচ্ছে, বয়স হওয়ার সাথে সাথে সে কিন্তু দেখবেন তার শরীর কুঁচকে যাচ্ছে, সে অনেক বুড়ো হয়ে যাচ্ছে, তার
ফেস অনেক কুঁচকে যাচ্ছে। তো এটা কিন্তু বিষয়টা এরকম না, আপনার বয়স হয়ে যাচ্ছেই যদি আপনি হয়ে যাচ্ছেন তা না, বয়সের সাথে আমাদের তরুণের কোনো সম্পর্ক নেই। বয়সের সাথে সম্পর্ক হচ্ছে দেহ কোষে, আমাদের এই কোষগুলো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিষাক্ত অ্যাটাকিং এর কারণে কিন্তু আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি। তো মেসেজটা হচ্ছে এখানে আমরা যদি ইনফিনিটি কনজিউম করি, আমাদের টেলোমিয়ারকে যদি এনহ্যান্সমেন্ট করতে পারি, আমরা যতদিন বাঁচবো ততদিন ইনশাল্লাহ সুস্থ বাঁচবো, বেশি বাঁচার তো সুযোগ নেই, যতদিন বাঁচবো আমরা সুস্থ বাঁচবো, আমরা বুড়ো হয়ে যাবো না। এরপর হচ্ছে আমাদের স্টেম সেল বেজ ডক্টর নাথান ইউয়ানের যুগান্তকারী আবিষ্কার কসমেটিক্স এবং বিউটি ইন্ডাস্ট্রিতে এক আলোড়ন সৃষ্টিকারী একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের লুমিনাস, যেখানে যাদের স্কিন রিলেটেড প্রবলেম রয়েছে, যাদের ত্বকে বিভিন্ন ধরনের স্পট রয়েছে এবং যারা তাদের স্কিনকে অনেক বেশি লাভ করেন, তারা সবাই এই আমাদের লুমিনাস সিরাম ইউজ করতে পারেন, যেটি কিনা আপনাকে একদম পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, যেহেতু স্টেম সেল সায়েন্স রয়েছে, আপনাকে একটি পার্মানেন্ট এবং ভিতর থেকে আপনাকে আপনার উজ্জ্বলতা বের করে দেবে এবং আপনাকে টোটালি ডিফারেন্ট আপনি এটা ইউজ করতে পারেন। আমাদের লুমিনাস অন দ্য বেস্ট সিরাম। এরপর রয়েছে হচ্ছে আপনার জেন বডি। জেন হচ্ছে আমাদের একটি খুবই চমৎকার একটি, যেখানে রয়েছে হচ্ছে আপনার এই জেন বডির মাধ্যমে আপনি আপনার যে ফ্যাট ম্যানেজমেন্ট, আমাদের অনেকেই আমরা যারা আমাদের মেদ বেড়ে যাচ্ছে, বুড়ি বেড়ে যাচ্ছে, আমরা আবার অনেকে আছে আমরা চিকন হয়ে আছি, অনেকের মাসেল নাই, এটা তিনটি ফরম্যাটে রয়েছে। এই জেন বডি কনজিউম করার মাধ্যমে আপনি আপনার মাসেলকে বিল্ড আপ করতে পারেন, আপনি আপনার চর্বিকে কমাতে পারেন, আপনি আপনার বডির যে ঘাটতিগুলো আছে সেগুলোকে আপনি মেনটেন্স করতে পারেন, আপনার যে ক্ষুধার যে আপনি ক্ষুধার নিবারণ থেকে আপনি উদ্ধার হতে পারেন, এটা বিভিন্ন ধরনের ফুডস ইনগ্রিডিয়েন্ট থেকে। তো জেনও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রবলেমটা অনেক বেশি, আমাদের বুড়ি হয়ে যায়, আমরা আমাদের বয়সও খুব বেশি না হলে আমাদের বুড়ি হয়ে যাচ্ছে, আমরা অনেক মোটা হয়ে যাচ্ছি, আবার আমরা অনেকেই চিকন মোটা হতে পারছি না, আমাদের মাসেল নেই, এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমাদের শরীরে যে ঘাটতিগুলো রয়েছে আমাদের সেলের মধ্যে এসে কাজ করবে। এটা পাউডার ফর্মেট রয়েছে, আপনি দুধের সাথে অথবা কোনো পানির সাথে মিক্স করে কিন্তু আপনি এই জেনটা কনজিউম করতে পারেন। পাশাপাশি আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে একটি চমৎকার প্রোডাক্ট হচ্ছে এনভি, যেটি কিনা আমাদের ফাউন্ডেশন এবং যাদের যারা পার্লারে অনেক বেশি যেতে হয়, যারা কসমেটিক্স এবং মেকআপ বেশি ইউজ করেন, এই মেকআপের কারণে এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্কিনে প্রবলেম করছে, এই মেকআপের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল রয়েছে এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে, যার কারণে আপনার স্কিনে অনেক প্রবলেম করতে পারে, আপনার স্কিন নষ্ট হয়ে যেতে পারে, আপনার স্কিন অনেক ডার্ক হয়ে যাচ্ছে। তো সে জায়গাতে আপনি যদি আমাদের এই এনভিটা শুধুমাত্র মানে এক মিনিটের মধ্যে আপনি যদি স্প্রে করবেন, আপনার মেকআপ রেডি, আপনাকে মানে যাদের ইনস্ট্যান্ট আপনার মেকআপ কিন্তু আপনি রেডি করতে। সুতরাং এটা আমাদের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে, বিউটি ইন্ডাস্ট্রিতে এটা একটি চমৎকার প্রোডাক্ট, আমরা এই এনভিটা ইউজ করতে পারি। পাশাপাশি হচ্ছে আমাদের মিরাকল প্রোডাক্ট ইনস্ট্যান্টলি এজলেস, যেটি কিনা একেবারেই মিরাকল। আমি প্রথম যখন দেখেছিলাম আমি অবাক হয়েছিলাম, এটা কিভাবে সম্ভব, মাত্র দুই মিনিটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের নিচে যে ফ্লো, এখানে একটি টেস্টিমনি দেখা যাচ্ছে বিফোর অ্যান্ড আফটার, মানে একদমই আপনি অবিশ্বাস্য। আপনি যদি ইউজ করেন, আপনি ইউটিউবে টেস্টিমনি দেখতে পারেন, আমাদের যাদের চোখের নিচে ফ্লো রয়েছে, স্পট রয়েছে, আমরা যদি এটি ইউজ করি সাথে সাথে আমরা দুই মিনিটের মধ্যে আমাদের স্কিনটা এরকম একদম সুন্দর হয়ে যাবে এবং যেটা কিনা 8 থেকে 9 ঘন্টা স্টে করবে। আপনি যদি কনজিউম করেন, রেগুলার ইউজ করেন, তাহলে আপনি একটি আপনি এটার পার্মানেন্ট সলিউশন এখান থেকে পেতে পারেন। তারপর রয়েছে হচ্ছে আমাদের রাবিটা ব্লু, আমাদের ক্রিশ্চিয়ান রুবো, আমাদের সায়েন্টিস্ট সায়েন্টিফিক অ্যাডভাইসের বোর্ডে যিনি রয়েছেন। কেউ স্ক্রিনে স্ক্রিনে কেউ টাচ করবেন না প্লিজ, স্ক্রিনে আঁকাকি করবেন না, হোস্ট যিনি আছেন একটু রিমুভ করে দিতে পারেন। আমাদের যে রাবিটা ব্লু যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের বোটানিক্যাল মিক্স অফ কোকোনাট অ্যান্ড সিবাকতন বেরি এবং হচ্ছে আপনার ব্লু গ্রিন এলজি, যেটি হচ্ছে একটি ডায়েটারি সাপ্লিমেন্ট, যেটি কনজিউম করার মাধ্যমে এটা কি হচ্ছে হার্টের টনিক। আপনি এই রাবিটা ব্লু কনজিউম করার মাধ্যমে আপনি আপনার হার্টের যে ব্লক হয়ে যাওয়া হার্টের এবং সেটা খুব বেশি মানে খুব অল্প সময়ে সেলে গিয়ে কাজ করতে পারে। সুতরাং আমাদের যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, আমাদের যাদের বদ হজম রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, পাশাপাশি এটা স্টেম সেল মেরামত করবে, আমরা সবাই এই রাবিটা ব্লুটা ইউজ করতে পারি। দিস ইজ দ্য গ্রেট প্রোডাক্ট। এরপর যে প্রোডাক্টের নাম কথা হলো সেটা হচ্ছে মাইন্ডকে বলা হচ্ছে ব্রেনের ডক্টর। নাসির ভাই একটু এটা রিমুভ করে দেন, আমাদের স্ক্রিনে আঁকা কি করছি কে জানি। তারপরে স্ক্রিনে কেউ আঁকা কি করবেন না প্লিজ, স্ক্রিনে আঁকা কি করলে ডিস্টার্ব হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। মাইন্ড কি বলা হচ্ছে আমাদের ব্রেনের ডক্টর, যেটি কিনা আমরা যারা আমাদের ব্রেনে অনেক প্রবলেম রয়েছে, আমরা আমাদের ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, আমরা অনেক কিছু মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই এবং আমাদের এটাও স্টেম সেল বেসড প্রোডাক্ট। আপনি এই মাইন্ড কনজিউম করার কারণে আপনি আপনার স্মরণশক্তিকে অনেক বৃদ্ধি করতে পারেন, পাশাপাশি আপনার বডিতে সে অ্যান্টিবডি ক্রিয়েট করবে, সে আপনার বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দিবে।
মাইন হচ্ছে বেস্ট প্রোগ্রাম আমাদের বাংলাদেশের জন্য, যাদের যাদের বলে দেওয়ার বেস্ট প্রমাণ রয়েছে। যেমন আমাদের ডক্টর রিয়াদ বলে থাকেন যে মাইন আমরা যারা নামাজ পড়ি দুই রাকাত নামাজ পড়তে গিয়ে আমরা ভুলে যাই, কয় রাকাত করেছি এবং অনেক অনেক কিছু মনে রাখতে পারি না, আমরা অনেক হিসেব ভুলে যাই। মাইন্ডটা কনজিউম করার মাধ্যমে আমরা আমাদের যে ব্রেনের যে সেল রয়েছে এই ব্রেনের সেল কিছু এনহ্যান্সমেন্ট করবে, ব্রেনের সে একদম ব্রেনের সেলটাকে এনহ্যান্সমেন্ট করার কারণে আমাদের ব্রেনের সক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি আমাদের যে রয়েছে নারা বিউটি ড্রিঙ্ক, এটি হচ্ছে কসমেটিক্স এবং বিউটি ইন্ডাস্ট্রিতে একটি চমৎকার আবিষ্কার। আমরা এতদিন শুনেছি যে কসমেটিক্স আমরা ও শুধু ফেস ইউজ করব, উপরে ইউজ করব, কসমেটিক্স এবং বিউটিটা আপনার ভিতর থেকে মানে আপনি কনজিউম করবেন, আপনি ড্রিঙ্ক করবেন, এই বিউটি ড্রিঙ্ক কনজিউম করার মাধ্যমে আপনি ভিতর থেকে আপনাকে আপনার সেল মেরামতের মাধ্যমে আপনার বডিতে অ্যান্টিবডি ক্রিয়েট করার মাধ্যমে আপনার সেলকে সে রিপেয়ারিং করার মাধ্যমে আপনাকে ভিতর থেকে সুন্দর করে তুলবে, আপনি একদম ন্যাচারাল আপনার আপনার মধ্যে পরিবর্তন দেখতে পারবেন আপনি এই নারা বিউটি ড্রিঙ্ক ইউজ করার মাধ্যমে। আমরা যারা আমাদের ফেসটাকে অনেক সুন্দর দেখতে চাই, আমরা যারা মানে প্রচুর পরিমাণের কসমেটিক্স ইউজ করি এবং ফাউন্ডেশন ইউজ করি, আমরা এই নারা বিউটি ড্রিঙ্কস ইউজ করতে কনজিউম করতে পারি, যেটা কনজিউম করার মাধ্যমে আমাদের ভিতর থেকে আমরা হয়ে উঠবো উজ্জ্বল এবং উজ্জ্বলময়। তো আসেন আমরা একটু আমাদের আমাদের যে গ্রোয়িং যে চাষের একটু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আমরা একটু দেখে নিয়েছি। এই কোম্পানি আমরা দেখেছি কোম্পানির যে মার্কেটিং প্লাস আমাদের যে প্রোডাক্ট যুগান্তকারী আবিষ্কার এবং চমৎকার চমৎকার অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখেছি, এবং আমরা দেখেছি আমাদের কোম্পানির যিনি ওনার রেন্ডি রয়, উইন্ডি লুইস, সাইন্টিস্ট, যাদের এই চমৎকার একটি কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই জেনাস গ্লোবাল যাত্রা শুরু, এবং 2009 সালে যাত্রা শুরু করার পরে 2010 সালে 30 মিলিয়ন তারা প্রফিট সেল জেনারেট করে, 2011 এ 65 মিলিয়ন, 126 টু 75 409 এন্ড ফাইনালি 1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে কিন্তু ডাবল ডাবল প্রফিট জেনারেট করে। এখন আমাদের এই কোম্পানির এই মার্কেটিং প্ল্যান প্রুভেন এবং এই মার্কেটিং প্ল্যানের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা 14তম র্যাঙ্কিং অবস্থান করছি, সারা পৃথিবীতে 100 ধনী ব্যক্তির মধ্যে আমরা অবস্থান করছি, এবং আমাদের এত বেশি প্রোডাক্ট কার্যকরী হওয়ার কারণেই কিন্তু আমরা প্রতিনিয়ত ডাবল ডাবল প্রফিট জেনারেট করার মাধ্যমে কিন্তু আমাদের কোম্পানি গ্রোয়িং লেভেল প্রতিনিয়ত উপর দিকে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের এই চার্টটি থেকে বুঝতে পারি আমরা কোন ধরনের একটি কোম্পানির সাথে আছি, যে কিনা শুরু করার পর থেকে কখনো নিচের দিকে আসে না, শুধু উপর দিকে যাচ্ছে, এবং আমরা এখন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে আছি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 14, এবং আমরা আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা 2020 সালের মধ্যে আমরা 2 বিলিয়নে যাব এবং টপ 10 এর মধ্যে নাম লিখাবো ইনশাল্লাহ, এবং আগামী 5 বছরের মধ্যে আমরা ওয়ার্ল্ড এর নাম্বার 1 ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের নাম লিখে নিব ইনশাল্লাহ। তো আসেন আমরা এখানে এসেছি আমাদের প্রোডাক্ট জানার পাশাপাশি বিজনেস নিয়ে কথা বলার জন্য। আমরা এখানে কিভাবে আমরা বিজনেস করতে পারি, কিভাবে আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এখানে বিজনেস করতে পারবেন, লেটস ডিসকাস অ্যাবাউট বিজনেস। বিজনেস নিয়ে ডিসকাস করার আগে চলো আমরা একটু পরিচিত হই, আমরা যে কমন বিজনেস সিস্টেমের সাথে পরিচিত সেই কমন বিজনেস সিস্টেমের সাথে একটু আমরা আলোচনা করে নিই। কমন যে বিজনেস সিস্টেম যেটির সাথে আমরা খুব বেশি পরিচিত, আমরা প্রতিনিয়ত যে সিস্টেমের সাথে আমরা আমাদের বিজনেস করছি, সেই বিজনেসে আপনি একজন কাস্টমার, যখন আপনি আমি একজন কাস্টমার বা কনজিউমার কোনো একটি পণ্য ক্রয় করতে চাই, অবশ্য সেই পণ্যটি কোনো না কোনো একটি ফ্যাক্টরিতে কিন্তু উৎপাদিত হচ্ছে। আমি কাস্টমার কোনো একটি পণ্য ক্রয় করছি কোনো একটি ফ্যাক্টরি থেকে, কিন্তু আমি কি সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্যটি ক্রয় করতে পারছি? অ্যান্সার আসবে নো, আমি সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু ক্রয় করতে পারছি না। আমাকে কি করতে হচ্ছে, এই পণ্যটি ফ্যাক্টরি থেকে কোনো না কোনো একজন এজেন্টের কাছে আসছে, এজেন্ট থেকে কোনো না কোনো একজন হোলসেলারের কাছে আসছে, হোলসেলার থেকে কোনো না কোনো একজন রিটেলারের কাছে আসছে। তো ফাইনালি কিন্তু আমি কনজিউমার বা আপনি কাস্টমার কিন্তু এই রিটেলারের কাছ থেকে কিন্তু পণ্যটি ক্রয় করছি। তো ধরে নিলাম আমি কাস্টমার, কোনো একটি পণ্য 100 টাকা দিয়ে ক্রয় করলাম, 100 টাকা দিয়ে ক্রয়কৃত পণ্যটি অবশ্যই ফ্যাক্টরিতে 100 টাকা উৎপাদিত না, সেই পণ্যটি ফ্যাক্টরিতে 40 টাকা উৎপাদিত, 40 টাকায় উৎপাদিত পণ্যটি আমি 100 টাকায় বাই করছি। তো এই আমাদের ফ্যাক্টরি থেকে পণ্যটি 70 টাকায় এজেন্টের কাছে আসছে, এজেন্ট থেকে 75 টাকায় হোলসেলের কাছে আসছে, হোলসেলার থেকে 80 টাকায় রিটেলের কাছে আসছে, রিটেলার থেকে ফাইনালি আমি কিন্তু 100 টাকায় সেই পণ্যটি ক্রয় করছি। এখন ফ্যাক্টরি থেকে এজেন্ট পর্যন্ত 30 টাকা ডিস্টেন্স কি কোম্পানি এত প্রফিট করে ফেলছে? নো, এখানে অ্যান্সার আসবে নো, কোম্পানি এত টাকা প্রফিট করতে পারেনি। এখানে হিউজ একটি কস্টিং হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যেখানে কিন্তু প্রতিটি আপনারা দেখতে পারি বিভিন্ন টিভিতে বিজ্ঞাপন দেখতে পারি, এই বিজ্ঞাপনের জন্য কিন্তু একটা প্রোডাক্টের জন্য প্রচুর পরিমাণে কস্টিং রয়েছে। আপনার কি মনে হয় এটা কোম্পানি কোম্পানির পকেট থেকে দেয়? নো, আপনি আমি কাস্টমার 100 টাকাতে পণ্যটি ক্রয় করছি, আমার টাকা থেকেই কিন্তু সেই আপনার সকল খরচ, হোলসেলার, রিটেলার, এজেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের সকল খরচ কিন্তু আপনি আমাকে কিন্তু দিতে হচ্ছে। আমি কাস্টমার একটি পণ্য ক্রয় করছি, পাশাপাশি আমাকে এতগুলো খরচ দিতে হচ্ছে। এখন আমি কাস্টমার কোনো একটি পণ্য ক্রয় করার কারণেই কিন্তু এই মাসকালের মধ্যে সুদভোগীরা 60 টাকা প্রফিট করতে পেরেছে। এখন আমি যদি প্রশ্ন করি, আমরা কি এই 60 টাকা আমার জন্য প্রফিট করছি, আমি কি এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি? নো, আমি কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। তো এই এটাকে বলা হচ্ছে আমাদের কমন বিজনেস সিস্টেম। আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে আমরা একটু নতুনত্বের সাথে আমরা আমাদের নতুন একটা সিস্টেমে কাজ করতে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সিস্টেম।
যে সিস্টেম আমরা এখন কাজ করব সেটিকে বলা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। এখানে এখানেও কোনো একটি পণ্য ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে, ফ্যাক্টরি থেকে উৎপাদিত কোনো একটি পণ্য সরাসরি চলে আসছে জেনাস গ্লোবাল বা কোনো একটি কোম্পানিতে, আমরা যে কোম্পানির সাথে কাজ করছি যে সিস্টেমে কাজ করছি জেনাস গ্লোবাল চলে আসছে, জেনাস গ্লোবাল থেকে এই পণ্যটি চলে আসছে আপনি আমি কনজিউমার বা কাস্টমারের কাছে। সেখানেও আপনি আমি কাস্টমার যে পণ্যটি ক্রয় করছি সেটি উৎপাদন খরচ 100 টাকা এবং আপনি আমি যে পণ্য সেই পণ্যটি ক্রয় করছি সরি 40 টাকা এবং আমি আপনি ক্রয় করছি 100 টাকা, তো সেখানেও কিন্তু প্রফিট 60 টাকা। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে আপনার কমন বিজনেস সিস্টেমে আপনি 100 টাকায় যে পণ্যটি ক্রয় করেছিলেন সেই পণ্যটি যদি 60 টাকা প্রফিট ছিল তার আপনি কিন্তু কোনো কিছুই পাননি এবং কোনো সুযোগ পাননি। কিন্তু এই সিস্টেমে আপনি যদি এই পণ্যটি ক্রয় করেন তাহলে এই 60 টাকার 80% আপনি আমি কাস্টমার পাবো এবং 20% কোম্পানি তার ম্যানেজমেন্ট এবং মেডিটেশন রেখে দিবে। তো এই যে আপনি আমি এই লভ্যাংশকৃত 60 টাকার 80% আপনি আমাকে কোম্পানি দিয়ে দিবে, এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কিছুই করতে হবে না। এইখানে কোম্পানি যে এজেন্ট ছিল, হোলসেলার ছিল, রিটেলার ছিল এবং কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল এটাকে কোম্পানি মিনিমাইজ করে নিয়ে আসছে, এই দায়িত্বটুকু আপনার এবং আমার। আপনার আমাকে যেটা করতে হবে ওয়ার্ড অফ মাউথ, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে আপনি একটি পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি এই এই পণ্যের যে বেনিফিট আপনি অন্য কাছে শেয়ার করবেন, যেটা কিন্তু আমরা এখন করে থাকি। যেমন আপনি যদি বসন্ত রেসিডি থেকে গিয়ে স্যামসাং শোরুম থেকে কোনো একটি স্যামসাং ফোন কিনেন এবং সেই ফোনটি যদি আপনার কোনো একজন বন্ধুর খুব বেশি পছন্দ হয়, সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই যে পণ্যটি আপনি ক্রয় করলে এই পণ্যটি কোথা থেকে নিয়েছেন এবং এই মোবাইল ফোনটি অনেক সুন্দর, এরকম কোথা থেকে নিয়েছো, আপনি বলবেন হ্যাঁ আমি বসুন্ধরা সিটি থেকে এই শোরুম থেকে নিয়েছি। এখন সেও আপনাকে বললো ঠিক আছে চলো আপনাকে নিয়ে চলো, আপনি তাকে নিয়ে গেলেন, আপনি যেহেতু ফ্রেন্ড আপনি হয়তো নিজের পকেটে খরচ করে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কিন্তু সে এই বসুন্ধরা থেকে কিন্তু সে একটি মোবাইল ফোন ক্রয় করলো। এখন এই মোবাইল ফোনটি ক্রয় করার কারণে কিন্তু সেই দোকানদার কিন্তু তার কাছ থেকেও কিন্তু আবার সেই 60 টাকা প্রফিট করে ফেললো। এখন আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে? নো, দিচ্ছে না। ঠিক এইখানে আপনি যখন একই কাস্টমার করবেন, আপনি যখন কোনো একটি পণ্য ক্রয় করার পরে আপনি আপনার কোনো একজন ফ্রেন্ডকে কোনো একজন রিলেটিভকে বলবেন যে একটি খুব চমৎকার প্রোডাক্ট তুমি ইউজ করতে পারো, ব্যক্তি থেকে ব্যক্তি আন্তঃব্যক্তির সমন্বয়ে আপনি যখন তাকে এই কথাটি বলবেন, সে যখন এখান থেকে কোনো একটি পণ্য ক্রয় করবেন সেই করে কিন্তু প্রফিটে 60 টাকা থেকে আপনাকে কিন্তু 80% কাস্টমারকে কিন্তু দিয়ে দিবে। সুতরাং দিস ইজ এ নাইস সিস্টেম, আমরা এই সিস্টেমের সাথে কাজ করতে পারি। তো আসেন কিভাবে আমরা কোম্পানি আপনাকে অফার করছে, উই আর অফারিং ইউ এই সিস্টেমের সাথে কাজ করে আপনি যদি চান মানি মেক করতে পারেন, আপনি এখানে কাজ করতে পারেন, আমরা আপনাকে অফার করছি। যদি আপনি এই সিস্টেমে আমাদের সাথে সপ্তাহে 15-20 ঘন্টা সময় কাজ করেন এক সপ্তাহে, এবং এই সিস্টেমে কাজ করার জন্য যেহেতু কি নতুন সিস্টেম আপনাকে জানতে হবে 5-7টি ট্রেনিং করেন এবং আমাদের সাথে 6-24 মাস কন্টিনিউ করেন, তাহলে কোম্পানি আপনাকে অফার দিচ্ছে আপনার পক্ষে পসিবল আপ টু $105,000 পার মধ্যে এখান থেকে নেব। ক্যান ইউ ইমাজিন, $105,000 পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন, বাংলা টাকা যেটাকে প্রায় 90 লক্ষ টাকা, ইজ এ হিউজ মানি আমাদের জন্য, 90 লাখ টাকা পার মান্থ অনেক টাকা। এই সুতরাং কোম্পানি আপনাকে চমৎকৃত অফার দিচ্ছে, আপনি যদি মাত্র 15-20 ঘন্টা সময় আমাদের সাথে থাকেন, 5-7টা ট্রেনিং করেন এবং 6-24 মাস আমাদের সাথে কন্টিনিউ করেন, তাহলেই আপনার পক্ষে সম্ভব ইনশাল্লাহ আপনি পাবেন সেখান থেকে $105,000 পার মান্থ ইনকাম করা। সেটার জন্য আমাকে কি করতে হবে? খুব ভেরি ইজি, ভেরি সিম্পলি কাজ। আপনাকে কি করতে হবে? আমি আগেই বলেছি ওয়ার্ড অফ মাউথ, ব্যক্তি থেকে ব্যক্তি আন্তঃব্যক্তির সমন্বয়ে আপনি যে একটি পণ্য ক্রয় করবেন কোম্পানি থেকে সেই পণ্যটি আপনি ইউজ করবেন, আপনি কনজিউম করবেন, করার পরে আপনি যে এখান থেকে যে বেনিফিটটুকু পাচ্ছেন সেই বেনিফিটটুকু আপনি আপনার একজন ফ্রেন্ডের কাছে, একজন রিলেটিভের কাছে আপনি শেয়ার করবেন এবং আপনি এই বিজনেস অপরচুনিটিটা আপনি আরেকজনকে শেয়ার করবেন, এটি হচ্ছে আপনার কাজ। ভেরি ইজি, এখানে বিজ্ঞাপন, এখানে আপনি আমি শাহরুখ খান, এখানে কোনো এজেন্ট নেই, এখানে কোনো হোলসেলার নেই, আপনি আপনি এজেন্ট, আমি এজেন্ট, আপনি আমি বিজ্ঞাপন দিচ্ছি, সুতরাং এটা ব্যক্তি থেকে ব্যক্তি, এখানে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। পাশাপাশি আপনি অন্য একটি ওয়েতেও কিন্তু এখানে মানি মেক করতে পারেন, নেটওয়ার্কিং এর পাশাপাশি আপনি অনলাইনে মার্কেটিংও কিন্তু আপনি এই বর্তমান যুগের মানে সব থেকে গ্রহণযোগ্য এবং স্মার্ট একটি মার্কেটিং হচ্ছে অনলাইন মার্কেটিং। আপনি কিন্তু এই কোম্পানির সাথে এই ট্রেনিংগুলো নিয়ে আমাদের সাথে যদি সপ্তাহে 15-20 ঘন্টা সময় আমাদের সাথে থাকেন এবং ওয়ার্ড অফ মাউথের পাশাপাশি আপনি ফিজিক্যাল মার্কেটিং এর পাশাপাশি আপনি যদি অনলাইন মার্কেটিং করেন, আপনি যদি আমাদের এখান থেকে ডিজিটাল মার্কেটিং করেন, আপনি যদি ফেসবুক ক্যাম্পেইন করেন, ইমেল মার্কেটিং করেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে মানি মেক করতে পারবেন। সুতরাং দুইটা ওয়েতে আপনি সিস্টেমে আমাদের সাথে কোম্পানি আমাদেরকে অফার দিচ্ছে, আমরা দুইটা ওয়েতে এখান থেকে কাজ করতে পারি, নাম্বার 1 ওয়ার্ড অফ মাউথ, নাম্বার 2 অনলাইন মার্কেটিং। সো ভেরি স্মার্ট একটি মার্কেটিং সিস্টেম। তো এবার আসেন আমরা কিভাবে শুরু করব এই একটি চমৎকার সিস্টেমের সাথে। আমরা যদি চাই যে হ্যাঁ আমি আজকে ডিসিশন নিয়েছি, আমি কাজ শুরু করবো, আমি এখানে
পার মান্থ 1,05,000 ডলার 90 লক্ষ টাকা ইনকাম করা যায়। 90 লক্ষ টাকা ইনকাম করা যায়, আমি যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি, দিস ইজ এ স্মার্ট ইনকাম বাংলাদেশের জন্য। সুতরাং আপনি যখনই শুরু করবেন, শুরু করার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে আপনি কিভাবে শুরু করতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনার এনআইডি অথবা পাসপোর্ট লাগবে। যেহেতু এটি একটি আমেরিকান কোম্পানি, এখন অফিসিয়ালি বাংলাদেশে আসেনি, আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আগামী জুন মাসে ইনশাল্লাহ কোম্পানি অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাব। তো সুতরাং আপনাকে এখানে যেহেতু রেফারেন্স ভিত্তিক কাজ করতে হবে, এটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আপনার এখানে এনআইডি অথবা পাসপোর্ট লাগবে। নাম্বার টু, আপনার একটি ভ্যালিড ইমেল নাম্বার লাগবে। নাম্বার থ্রি, আপনার মোবাইল নাম্বার লাগবে এবং আপনার একজন রেফারেন্স লাগবে। আমি বলেছি যেহেতু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এখানে ব্যক্তি থেকে ব্যক্তি আন্তর্ব্যক্তি সমন্বয়ে কাস্টমার সম্পর্কিত হয়ে থাকে, একে অপরকে তথ্য শেয়ার করার মাধ্যমে কাস্টমার সম্পর্কিত হয়ে থাকে। যেহেতু একে অপরের সাথে শেয়ার করার মাধ্যমে হয়ে থাকে, সুতরাং আপনি যাকে শেয়ার করবেন তার সেল হবে, সে আরেকজনকে শেয়ার করবে, এই রেফারেন্সের মাধ্যমে আপনার কোম্পানি এখানে আপনার ইনকামটুকু দিয়ে থাকবে। তো যখন এবং এর পাশাপাশি আপনাকে 29.95 USD পে করতে হবে রেজিস্ট্রেশন ফি। আপনি যদি কোম্পানিতে কাজ শুরু করতে চান, লাইসেন্সের জন্য আপনাকে এই 29.95 ডলার আপনাকে পে করতে হবে। যখনই আপনি এই কাজটুকু সম্পাদন করবেন, কোম্পানি আপনাকে বলবে নাও ইউ আর অ্যাসোসিয়েট মেম্বার, আপনি কোম্পানির পার্মানেন্টলি অ্যাসোসিয়েট মেম্বার হয়ে গেলেন। এবং অ্যাসোসিয়েট মেম্বার হয়ে গিয়ে আপনি কি কি পাবেন, নাম্বার ওয়ান পাবেন হচ্ছে আপনি একটি আপনি রেপ্লিকেটেড ওয়েবসাইট পাবেন। যে রেপ্লিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে আপনি সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ডের আপনি আপনি আপনার বিজনেসই পরিচালনা করতে পারবেন। ধরে নিলাম ফর এক্সাম্পল আপনার নাম হচ্ছে সাগর, আপনার ওয়েবসাইটটি হবে sagor.janasglobal.com। আপনি আপনার এই ওয়েবসাইট শেয়ারিং এর মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন, আপনি কোনো একটি পণ্য সেল করতে পারেন। ধরে নিলাম আপনার কানাডাতে কোনো একজন ফ্রেন্ড আছে, আপনি কানাডার ওই ফ্রেন্ডকে বললেন যে এই কোম্পানির খুব চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে, আমি ইউজ করছি, তুমি ইউজ করতে পারো। আপনি আপনার এই রেপ্লিকেট ওয়েবসাইটে তাকে দিয়ে দিলেন। সে ওই ওয়েবসাইটে ঢুকে যখনই কোনো একটি পণ্য ওখান থেকে পারচেজ করবে, সে তার ক্রেডিট কার্ড থেকে সে পেমেন্ট করে কোম্পানির কাছ থেকে সে প্রোডাক্টটি নিয়ে নিবে, কোম্পানি কানাডাতে তাকে প্রোডাক্টটি ডেলিভারি দিবে। কিন্তু আপনি আমি এই আর আমাদের রেফারেন্স হওয়ার কারণে, আমার সাইট ইউজ করার মাধ্যমে সেই প্রোডাক্টটি ক্রয় করার কারণে কোম্পানি কিন্তু আপনাকে একটি প্রফিট দিয়ে দিবে, যেটিকে বলা হচ্ছে আপনি পাশাপাশি পাবেন হচ্ছে যে মোবাইল অ্যাপস, যে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার টোটাল বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি আপনার এটাকে বলা হচ্ছে বিজনেস কোচ, বিজনেস গাইড, যেখানে আপনি আপনার বিজনেস ট্রি দেখতে পারবেন, আপনার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, আপনি আপনার ট্রেনিং করতে পারবেন, আপনি সব প্রত্যেকটি প্রোডাক্টে কিভাবে আপনি মার্কেটিং করবেন, সমস্ত ধরনের কন্টেন্ট এখানে দেওয়া হচ্ছে। আপনি আপনি কি কি পলিসি আপনি কাস্টমার করতে পারেন, এভরিথিং মেইনটেনেন্স হচ্ছে এই যে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পাবেন। নাম্বার থ্রি, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিটেল কমিশন। আমি আপনাকে বলেছি আপনি রেপ্লিকেটেড ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে আপনি অনলাইন মার্কেটিং করেন অথবা ফিজিক্যাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমেও আপনি যদি কোনো একটি পণ্য সেল করেন, আপনি কিন্তু এখান থেকে রিটেল কমিশন ইনজে করতে পারবেন। কিরকম, ধরে নিলাম কোনো একটি পণ্য যার এমআরপি হচ্ছে $100, সেই পণ্যটি আপনি এখানে অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার কারণে এখান থেকে $80 বাই করতে পারবেন। তো সুতরাং আপনার এখানে রিটেল কমিশন কিন্তু $20, এটাকে বলা হচ্ছে রিটেল কমিশন। আপনি যদি এখান থেকে কোনো একটি পণ্য বাই করেন, আপনি কিন্তু রিটেল কমিশন মাইনাস করে $80 পণ্যটি ক্রয় করতে পারছেন। এবং আপনি যদি কোনো একটি পণ্য সেল করেন, $100 সেল করে আপনি কিন্তু এখান থেকে 20% রিটেল কমিশন এনজয় করতে পারছেন, শুধুমাত্র অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার কারণে ওয়ার্ল্ড। এরপর যে কমিশনটি পাচ্ছেন রেফারেন্স কমিশন, রেফারেন্স কমিশন। এরপর যেটি পাচ্ছেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটি ভিসা কার্ড, ভিসা কার্ডের জন্য আপনাকে ব্যাংকিং চার্জ কিছু পে করতে হতে পারে। কিন্তু যে যেই ভিসা কার্ডের মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের ট্রানজেকশন করতে পারবেন। পাশাপাশি সব থেকে বড় যে বিষয়টি পাচ্ছেন সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস ফেসিলিটি। আপনি শুধুমাত্র এই $29 পে করার মাধ্যমে অ্যাসোসিয়েট মেম্বার হয়ে এই রেপ্লিকেটেড ওয়েবসাইট নিয়ে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে রিটেল কমিশন, রেফারেন্স কমিশন, ভিসা কার্ড, পাশাপাশি সারা পৃথিবীব্যাপী আপনি আপনার বিজনেসটি কিন্তু পরিচালনা করতে পারবেন। আপনি শুধু বাংলাদেশে বিজনেস করবেন তা না, পৃথিবীর ইচ অ্যান্ড কর্নারে, যেখানে পৃথিবীর যে কোনো কর্নারে কিন্তু আপনি আপনার বিজনেসটি এখান থেকে মিটিং করতে পারবেন। সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এখন আমরা সবকিছু ক্লিয়ার হলাম, একটা বিষয় আমরা মনে ক্লিয়ার হইনি, সেটা হচ্ছে রেফারেন্স কমিশন। রেফারেন্স কমিশন টা নিয়ে আমরা একটু কথা বলবো। রেফারেন্স কমিশন পাওয়ার জন্য আপনাকে যে যা করতে হবে, রেফারেন্স কমিশন ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই মিনিমাম 100 CV অর একটি প্যাকেজ আপনাকে সেল করতে হবে। সিভি মিন্স কমিশনেবল ভলিউম। যেহেতু এটি একটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, রেফারেন্সের উপর ভিত্তি করে আপনাকে আপনাকে ইনকাম দিয়ে থাকবে কোম্পানি। সেই সেখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে আমাদের কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পয়েন্ট রয়েছে। তো ধরে নিলাম আপনি আমাদের কোম্পানির একটি পণ্য হচ্ছে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনটি যখন আপনি সেল করবেন, কোম্পানি এই মোবাইল ফোনের সাথে একটি পয়েন্ট দিয়ে দিয়েছে, ধরে নিলাম 10 পয়েন্ট। তো কোম্পানি বলবে আপনি এখানে কোনো একটি পণ্য সেল করছেন, কোন এত পয়েন্ট সেল করছেন। কোম্পানি বলবে দেখবেন আপনি কি সেল করছেন, কোম্পানি দেখবে আপনি কত পয়েন্ট সেল করেছেন। মানে বলতে চাচ্ছি ভেরি ইজিলি, প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের পয়েন্ট রয়েছে, যে কত পয়েন্টের প্রোডাক্ট আপনি সেল করছেন, সেই পয়েন্টের উপর ভিত্তি করে কোম্পানি আপনাকে কমিশনটুকু দিয়ে থাকবে। সেই পয়েন্টকে আমাদের কোম্পানি বলছে সিবি। সুতরাং পয়েন্ট এবং সিবি একই কথা, সিবি মানে হচ্ছে কমিশনেবল ভলিউম।
আপনাকে যে কমিশন টুকু দিবে সেই কমিশন টুকু যে ভলিউমের উপর ডিপেন্ড করে দিবে সেটা কি বলা হচ্ছে সিপি। তো যদি আপনি রেফারেন্স কমিশন এনজয় করতে চান আপনাকে অবশ্যই মিনিমাম 100 CBE পরিমাণ পণ্য অথবা কোনো একটি প্যাকেজ সেল করতে হবে। আমাদের কোম্পানিতে বেশ কিছু প্যাকেজের মধ্যে $199 প্যাকেজ রয়েছে। যদি আপনি $199 কোনো প্যাকেজ সেল করেন আপনি কিন্তু এখান থেকে $25 স্পন্সর কমিশন বা স্পট কমিশন এখান থেকে এনজয় করতে পারবেন। এখানে রয়েছে $499 একটি প্যাকেজ যেটি সেল করার মাধ্যমে আপনি $100 কিন্তু আপনি এখান থেকে রেফারেন্স কমিশন এনজয় করতে পারবেন। পাশাপাশি রয়েছে $999 একটি প্যাকেজ যেটি সেল করার মাধ্যমে আপনি $200 কিন্তু আপনি এখান থেকে রেফারেন্স কমিশন এনজয় করতে পারবেন। এরপর রয়েছে $2,299 একটি প্যাকেজ যেটি সেল করার মাধ্যমে আপনি $500 পর্যন্ত কিন্তু এখান থেকে রেফারেন্স কমিশন এনজয় করতে পারবেন। সো এখানে শুধুমাত্র আপনি অ্যাসোসিয়েট হওয়ার কারণে আপনি এখানে অনেক কিন্তু ফেসিলিটি পাচ্ছেন। আপনি গ্লোবাল বিজনেস করে ফেসিলিটি পাচ্ছেন, আপনি রেপ্লিকেটেড ওয়েবসাইট পাচ্ছেন, আপনি যে মোবাইল অ্যাপস পাচ্ছেন, আপনি রিটেল কমিশন পাচ্ছেন, আপনি রেফারেন্স কমিশন পাচ্ছেন বা স্পট কমিশন পাচ্ছেন, যেটি কিন্তু যেভাবে কিন্তু আমরা আমাদের প্রচুর হিউজ মানি কিন্তু আমরা এখান থেকে মেক করতে পারি। তো সো দিস ইজ এ গ্রেট সিস্টেম। এবার আসেন এর পরবর্তীতে যে কমিশনটি করে সেটি হচ্ছে টিম কমিশন। রেফারেন্স কমিশনের পাশাপাশি এখন আপনি কোম্পানি আপনাকে বলছে আপনি আরও ইনকাম করতে পারেন। আপনি যদি চান টিম ওয়ার্ক টিমকে নিয়ে কাজ করে আপনি এখান থেকে টিম কমিশন এনজয় করতে পারবেন। তো টিম কমিশন এনজয় করার জন্য আপনি ছিলেন এতে করে একজন অ্যাসোসিয়েট মেম্বার। আপনি শুধুমাত্র $2,600 পে করার মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট মেম্বার ছিলেন। অ্যাসোসিয়েট মেম্বার অবস্থায় কিন্তু যা যা বলেছি প্রত্যেকটি সার্ভিস এবং প্রত্যেকটি ইনকামই কিন্তু আপনি করতে পারছেন। কিন্তু টিম কমিশন যদি আপনি ইনকাম করতে চান, দিস ইজ ওয়ান অফ আদার ইনকাম, এই কোম্পানি থেকে আমাদের এই কোম্পানি বলে রাখা উচিত কোনো ইনকাম কোনো ইনকামের সাথে সাংঘর্ষিক না। বিষয়টা এমন না আপনি যদি একটা ইনকাম করেন অন্য কোনো ইনকাম করতে পারবেন না। যদি আপনি একটি আপনি রিটেল কমিশন ইনকাম করেন, আপনি রিটেল কমিশনের পাশাপাশি যদি আপনি তাকে যদি তাকে আপনি রেফার করেন, আপনি তার কাছ থেকে স্পন্সর কমিশন পাবেন। আপনি যদি তাকে যদি আপনি টিম বিল্ডিং নিয়ে আসেন, তার কাছ থেকে আপনি টিম কমিশন পাবেন। মানে বলতে চাচ্ছি একটি ইনকাম আরেকটি ইনকামের সাথে সাংঘর্ষিক না। আপনি একটি ইনকাম করবেন আর একটি ইনকাম ওটা যোগ হয়ে যাবে। তো দিস ইজ এ গ্রেট সিস্টেম। তো আপনি যখন অ্যাসোসিয়েট ছিলেন, অ্যাসোসিয়েট থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে আপডেট হয়ে ডিস্ট্রিবিউটর হতে হবে। আপনাকে ডিস্ট্রিবিউটর হওয়া হচ্ছে এখানে টিম কমিশনের জন্য শর্ত। তো ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আমরা দেখেছি 100 CBE মিনিমাম 100 CBE পরিমাণ একটি ইনভয়েসে এট এ টাইম আপনাকে বাই করতে হবে অথবা কোনো একটি প্যাকেজ আপনাকে এখান থেকে পারচেজ করতে হবে। যখনই আপনি এখান থেকে 100 CBE অথবা কোনো একটি প্যাকেজ পারচেজ করবেন আপনার নিজের কনজিউমের জন্য, আপনার নিজের আইডি থেকে সেল না, আপনি পারচেজ করতে হবে, তখনই আপনি হয়ে যান আমাদের সিস্টেম ডিস্ট্রিবিউটর প্লাস আপনাকে হতে হবে এক্সিকিউটিভ। টিম কমিশন পাওয়ার জন্য আপনাকে এক্সিকিউটিভ হওয়া শর্ত, এক্সিকিউটিভ হওয়ার আগে আপনাকে ডিস্ট্রিবিউটর হওয়া শর্ত। আপনি যখন ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, ডিস্ট্রিবিউটর হওয়ার পর যখন আপনি এক্সিকিউটিভ হয়ে যাবেন, কিভাবে আমরা এক্সিকিউটিভ হবো, ফর এক্সাম্পল আপনি এখানে ডিস্ট্রিবিউটর 100 CBE অথবা কোনো একটি পণ্য বা কোনো একটি প্যাকেজ বাই করার মাধ্যমে আপনি এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন, যখনই আপনি আপনার লেফট সেলস ভলিউম বা রাইট সেলস ভলিউম, যেহেতু একটি ডিরেকশনাল কোম্পানি লেফট এবং রাইট সেলস ভলিউম রয়েছে, আপনি যখনই লেফট এবং রাইটে দুটো পণ্য সেল করবেন 100 CBE পরিমাণ, মানে দুজনকে ডিস্ট্রিবিউটর করবেন সরাসরি স্পন্সরকৃত, তখনই আপনি হয়ে যাবেন এক্সিকিউটিভ। দিস ইজ এ ভেরি ইজি। আপনি এক্সিকিউটিভ হওয়ার জন্য শুধুমাত্র দুজন ব্যক্তির কাছে দুটো পণ্য সেল করবেন, আপনি এক্সিকিউটিভ। নাও ইউ আর এলিজিবল টু অ্যাচিভ টিম কমিশন। এবার আসলে কিভাবে আমাদের টিম কমিশন আমরা এনজয় করবো, জানাস টিম কমিশন, আপনি যখন কোনো একটি 100 CBE পরিমাণ পণ্য ক্রয়ের মাধ্যমে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটর হয়েছিলেন, এখন আপনার লেফট সেলস ভলিউম এবং রাইট সেলস ভলিউমে কোনো একদিকে যখন 300 পরিমাণ সিবি সেল হবে এবং কোনো একদিকে যখন 600 পরিমাণ সিবি সেল হবে, তখনই কোম্পানি আপনাকে বলবে আপনি একটি ম্যাচিং অথবা একটি সাইকেল কোয়ালিফাই করেছেন, আপনি ইনকাম করবেন এখান থেকে $35 টিম কমিশন। আপনাকে জেনে রাখা উচিত, বলে রাখা উচিত, এই টিম কমিশন ইনকাম করার জন্য আপনাকে এই প্রত্যেকটি প্রোডাক্ট সেল করতে হবে না। দিস ইজ এ টিম কমিশন মিন্স টিমের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনার আপনার মাধ্যমে অথবা আপনার আপলাইনের মাধ্যমে অথবা আপনার টিমের মাধ্যমে কোনো না কোনোভাবে এই পয়েন্টটুকু সেল হলেই হবে। তো সেখানে আপনাকে সেল করতে হবে, শুধুমাত্র তা না, মেসেজটি হচ্ছে আপনার টিমের মাধ্যমে কোনো না কোনোভাবে যখনই সেল হবে কোম্পানি দেখবে আপনার নিচে পয়েন্ট আছে কিনা, কোম্পানি দেখবে না কে এটা এই পয়েন্টটুকু সেল করলো। সুতরাং বলতে চাচ্ছি টিম কমিশন ইনকাম করার জন্য স্পন্সর শর্ত না, শুধুমাত্র যখনই আপনি এক্সিকিউটিভ এবং আপনার কোনো একদিকে 300 CBE কোনো একদিকে 600 CBE অথবা 300 পয়েন্ট 600 পয়েন্ট, তখনই আপনি কিন্তু এখান থেকে $35 ইনকাম করতে পারবেন। দিস ইজ এ গ্রেট অ্যান্ড ভেরি ইজি সিস্টেম। আমরা অনেক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কোম্পানি দেখেছি যেখানে কিনা আপনার এই টিম কমিশনের জন্য 50-50 আপনার করতে হয়, সমান সমান করতে হতো, সেখানে এটা কিন্তু একটা প্রবলেম। আমাদের বলেছিলাম 19 ইয়ার্স কিন্তু আমাদের এখানে রিসার্চ রয়েছে, সেখানে দেখেছে যে এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি পিপলের কোনো না কোনো একটি সাইডে খুব বেশি পরিমাণ কাজ হয়, কোনো না কোনো একটু কম পরিমাণের কাজ, যার কারণে আপনাকে যেদিকে বেশি কাজ হবে সেখানে 600 পয়েন্ট নেবে, যেখানে একটু স্লো কাজ হবে সেখান থেকে আপনার 300 পয়েন্ট নেবে। তো দিস ইজ এ গ্রেট সিস্টেম টিম কমিশন ইনকাম করার জন্য।
ধরে নিলাম আপনি এখানে এক্সিকিউটিভ, আপনার কোন একদিকে যখন 300 পয়েন্ট সেল হবে, কোন একদিকে যখন 600 পয়েন্ট সেল হবে, আপনাকে কোম্পানি কিন্তু ইনস্ট্যান্ট $35 স্পট কমিশন বা টিম কমিশন কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো এভাবে আপনি $35 করে টিম কমিশন কোনো একদিকে 300, কোনো একদিকে 600 পরিমাণ পয়েন্ট সেল করার মাধ্যমে এক সপ্তাহে আপনি সর্বোচ্চ সাতশো পঞ্চাশ বার যদি আপনার কোনো এক সপ্তাহের মধ্যে আপনি $35 করে ইনকাম করতে চান, আপনি ইনকাম করতে পারবেন, এর বেশি আপনাকে কোম্পানি ইনকাম দিবে না। সুতরাং এক সপ্তাহে 750 বার যদি আপনি 300-600 করে আপনি যদি পয়েন্ট সেল করে $35 ইনকাম করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি $26,250, দিস ইজ এ হিউজ মানি। আপনি এক সপ্তাহে $26,250 কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছেন। তো আমরা যদি এটাকে এক মাস দ্বিগুণ করি, চার দ্বিগুণ করি, আমরা দেখবো $105,000 মার্কিন ডলার। আমরা বলেছিলাম আপনি যদি আমাদের সাথে এখানে 6-24 মাস কন্টিনিউ করেন, আমাদের 5-7টা ট্রেনিং করেন, আমাদের সাথে লেগে থাকেন, আপনার পক্ষে কিন্তু এখান থেকে $105,000 পর্যন্ত ইনকাম করা সম্ভব, যেটি বাংলাদেশি টাকায় প্রায় $90,00,000। দিস ইজ এ হিউজ মানি, হিউজ মানি। এটি করার জন্য আপনাকে এই সিস্টেমটি স্টাডি করতে হবে, এই সিস্টেমের সাথে লেগে থাকতে হবে, এই সিস্টেমটাকে আপনার শিখতে হবে, টিম বিল্ডিং করতে হবে, টিম ওয়ার্ক কাজ করতে হবে, শুধুমাত্র আপনাকে একা করতে হবে তা না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি জয়েন করলে $90,00,000 ইনকাম করবেন? নো, আপনি কোনোভাবে ইনকাম করতে পারবেন না। ইটস ডিপেন্ড অন ইউর সেলস ভলিউম। ধরে নিন কোনো এক মাসে আপনার সেল হয়েছে কোনো একদিকে 300 পয়েন্ট, কোনো একদিকে 600 পয়েন্ট, এই মাসে আপনার ইনকাম $35। যদি আপনার ইনকাম এরকম সেল হয় দুইবার 300-600 করে, আপনার ইনকাম $70। যদি তিনবার হয় $105। তো এটা ডিপেন্ড করবে টোটালি আপনার সেলস ভলিউমের উপর। আপনি জয়েন করলে রাতারাতি এখান থেকে কোটিপতি হয়ে যাবেন এটা বলার কোনো সুযোগ নেই। তবে এটা খুব ভেরি ইজি সিস্টেম, খুবই চমৎকার একটা সিস্টেম। টিম বিল্ডিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এখান থেকে একটি চমৎকার কিন্তু স্মার্ট ইনকাম এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন আমরা দেখে নিই এর পরবর্তী আরো চমৎকার একটি ইনকাম, সেটা হচ্ছে লিডারশিপ কমিশন। যেই কমিশনটা সব থেকে বেশি আমাকে আকর্ষিত করেছে, লিডারশিপ কমিশন পাওয়ার জন্য কোম্পানির শর্ত হচ্ছে আপনাকে ওন স্পন্সর করতে হবে। মানে আপনি টিম কমিশন এনজয় করেছেন, আপনি কিন্তু স্পন্সর করেননি। আপনার টিম বিল্ডিং এর মাধ্যমে, আপনার টিমের মাধ্যমে কোনো না কোনোভাবে যখনই কোনো একটি পণ্য সেল হচ্ছে, কোম্পানি কিন্তু বলছে ইউ আর এলিজিবল টু অ্যাচিভ টিম কমিশন। বাট যখনই আপনি লিডারশিপ কমিশন ইনকাম করতে যাচ্ছেন, বলে হচ্ছে লিডারশিপ, সেখানে আপনাকে ওন স্পন্সর করতে হবে। মানে আপনি যাকে শুধুমাত্র স্পন্সর করবেন, শুধুমাত্র তার কাছ থেকেই আপনি এই লিডারশিপ কমিশনটুকু এনজয় করতে পারবেন। তো লিডারশিপ কমিশন এনজয় করার জন্য, ফর এক্সাম্পল, আপনি দুজন ব্যক্তিকে স্পন্সর করলেন, আপনি এখান থেকে যদি $100,000 ইনকাম করেন, আপনি যে দুজন ব্যক্তিকে স্পন্সর করলেন, বা এই দুইয়ের জায়গায় 10 হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে, আপনি যাদেরকে স্পন্সর করবেন তারা হচ্ছে আপনার জন্য প্রথম জেনারেশন। এই প্রথম জেনারেশন যা টাকা ইনকাম করবে, কোম্পানি তাদের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনি যা টাকা ইনকাম করবেন, আপনার যে টিম কমিশন, সেটাও আপনাকে কোম্পানি দিয়ে দিবে। কিন্তু যেহেতু আপনি তার স্পন্সর, আপনাকে তাদের ইনকামের উপর বেস করে, তাদের ফান্ড থেকে নয়, কোম্পানির তহবিল থেকে, আমরা বলেছিলাম 20% কোম্পানি রেখে দেয়, কোম্পানির তহবিল থেকে আপনাকে 20% হারে কিন্তু অতিরিক্ত পে করবে। তারা যাদেরকে নিয়ে এসে তারা সেকেন্ড জেনারেশন, তাদের কাছে আপনি 15%, একইভাবে থার্ড জেনারেশন থেকে আপনি 10%, এবং এইভাবে সেভেন জেনারেশন পর্যন্ত আপনি 5% হারে, টোটাল 65% পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে লিডারশিপ কমিশন কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। এটা একটি চমৎকার ইনকাম। চলুন আমরা লিডারশিপ কমিশন ইনকাম করার জন্য কোম্পানি কিছু শর্ত রয়েছে, সেটা হচ্ছে আপনাকে র্যাঙ্ক অর্জন করতে হবে। আপনি লিডারশিপ কমিশন এনজয় করতে পারবেন যখন আপনি জেড এক্সিকিউটিভ হবেন। জেড এক্সিকিউটিভ হওয়ার পরে আপনি 20% টিম লিডারশিপ কমিশন এনজয় করতে পারবেন আপনার প্রথম জেনারেশন থেকে। আপনার যারা প্রথম জেনারেশন, আপনি যাদেরকে স্পন্সর করবেন, প্রত্যেকে হচ্ছে আপনার জন্য প্রথম জেনারেশন। আপনি যখনই জেড এক্সিকিউটিভ, তারা যা টাকা ইনকাম করবে তাদের টাকা কোম্পানি তাদেরকে দিয়ে দিবে। আপনি তার স্পন্সর হওয়ার কারণে এবং জেড এক্সিকিউটিভ হওয়ার কারণে তাদের ইনকামের উপর বেস করে কোম্পানি আপনাকে এক্সট্রা 20% হারে কিন্তু পে করবে। আপনি যখন কোম্পানির পার্ল এক্সিকিউটিভ, আপনি এখান থেকে 15% হারে পাবেন আপনার সেকেন্ড জেনারেশন থেকে। আপনি যখন সাপ্লায়ার এক্সিকিউটিভ, আপনি এখান থেকে 10% হারে পাবেন আপনার থার্ড জেনারেশন থেকে। আপনি যখন এখানে রুবি ডিরেক্টর, আপনি এখান থেকে 5% হারে পাবেন আপনার ফোর্থ জেনারেশন থেকে। আপনি যখন এখানে এমারেল ডিরেক্টর, আপনি 5% হারে পাবেন আপনার ফিফথ জেনারেশন থেকে। আপনি যখন ডায়মন্ড ডিরেক্টর, আপনি এখান থেকে 5% হারে পাবেন আপনার সিক্স জেনারেশন থেকে। এবং আপনি যখন ডাবল ডায়মন্ড ডিরেক্টর, আপনি আরো 5% হারে পাবেন কিন্তু আপনার সেভেন জেনারেশন থেকে। তো দিস ইজ এ আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। আপনি আমরা বলেছি যে আমাদের গুগল রিংয়ে আপনি যদি সার্চ করেন top 100 রিচ নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, যদি আপনি গুগলে সার্চ করেন, সেখানে দেখবেন 17 জন শুধুমাত্র জেনাস গ্লোবালে। এই এত ধনী ব্যক্তির মধ্যে সব থেকে বেশি যে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের এই লিডারশিপ কমিশন। আমাদের কোম্পানির যিনি টপ আর্নার, উনি পার মান্থ ইনকাম করে $8,850,000। কিন্তু আপনি দেখেছেন টিম কমিশন শুধুমাত্র আমাদের এই সিস্টেমে এক মাসে $105,000 মার্কিন ডলারের বেশি ইনকাম করার কোনো সুযোগ নেই। কিন্তু উনি মেইন ইনকাম করে $1,00,000,
পাশাপাশি উনি লিডারশিপ প্রফেশন থেকে কিন্তু 7.5 লক্ষ মার্কিন ডলার কিন্তু এখান থেকে উনি ইনকাম করে। সুতরাং আমাদেরকে মানি মেক করার জন্য, আমাদেরকে রিচম্যান হওয়ার জন্য, আমাদের স্বপ্ন পূরণের জন্য, আমাদের চমৎকার ইনকামের জন্য লিডারশিপ কমিশন চমৎকার ভূমিকা পালন করবে। আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখা উচিত, টিম কমিশনের ক্ষেত্রে আমাদের এই সিস্টেমে কোনো ফ্ল্যাশ নেই। আপনাকে এক সপ্তাহে 2650 ডলার বেশি ইনকাম করার সুযোগ নেই, কিন্তু আপনি যদি এক সপ্তাহে 500, আপনি যদি এক সপ্তাহে যদি 1000 সাইকেলও করেন, আপনার সমস্ত সাইকেল কিন্তু ডিউ আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আপনি পরবর্তী সপ্তাহে পেয়ে যাবেন। এই সিস্টেমে কোনো ফ্ল্যাশিং নেই। এবার আসেন, আপনারা দেখেছি আমাদেরকে র্যাঙ্ক অর্জন করতে হবে। তো আমাদের কি কি র্যাঙ্ক রয়েছে, আমাদের অ্যাসোসিয়েট থেকে আমাদের একজন ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর পর্যন্ত আমাদের র্যাঙ্ক রয়েছে। আমরা বিভিন্ন সিস্টেম আমাদের র্যাঙ্ক গুলো আমরা অ্যাচিভ করতে পারি এবং আমরা মোর মানি মেক করতে পারি। তখন কিভাবে আমরা আমাদের র্যাঙ্ক গুলো অ্যাচিভ করবো আমরা একটু জেনে নিই। আমরা যখনই এই সিস্টেমে র্যাঙ্ক অ্যাচিভ করতে যাবো, আমরা আপনাকে বলেছি লিডারশিপ কমিশন ইনকাম করার জন্য আপনাকে স্পন্সর করতে হবে, একই সাথে আপনাকে র্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে অবশ্যই ওন স্পন্সর হতে হবে। আপনার টিম স্পন্সরিং এর মাধ্যমে, আপলাইন স্পন্সর এর মাধ্যমে, অ্যাসোসিয়েট স্পন্সর এর মাধ্যমে কিন্তু আপনার র্যাঙ্ক এখানে আসবে না। র্যাঙ্ক অ্যাচিভমেন্টের জন্য আপনাকে অবশ্যই আপনার নিজেকে স্পন্সর করতে হবে। তো যখন আপনি সিস্টেমে জায়গা এক্সিকিউটিভ হতে যাবেন, আপনাকে আপনার স্পন্সরকৃত চারজনকে এক্সিকিউটিভ বানাতে হবে। এক্সিকিউটিভ চারজনকে যার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কোনো একদিকে একজন অথবা কোনো একদিকে তিনজন, লেফটে একজন রাইটে তিনজন, এটা দুজন দুজন হতে পারে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একজন এবং তিনজন, ভেরি ইজি সিস্টেম। এবং আপনি যখন পার্ল এক্সিকিউটিভ হবেন, আপনাকে আটজন এক্সিকিউটিভ ক্রিয়েট করতে হবে। আগে ছিল চারজন, আর নতুন করে চারজন, টোটাল আটজন। যখন আপনার স্পন্সরকৃত এক্সিকিউটিভ থাকবে এবং তারা কোনো একদিকে দুজন কোনো একদিকে ছয়জন, তখন আপনি হয়ে যাবেন কোম্পানির পার্ল এক্সিকিউটিভ। আপনি যখন সাবার এক্সিকিউটিভ হতে যাবেন, আপনাকে 12 জন এক্সিকিউটিভ ক্রিয়েট করতে হবে আপনার ওন স্পন্সরকৃত। 12 জন এক্সিকিউটিভ মধ্যে কোনো একদিকে তিনজন এবং কোনো একদিকে 9 জন, এটা 6-6 হতে পারে। মিনিমাম 3:9 ফর্মুলা যদি আপনি 12 জনকে এক্সিকিউটিভ ক্রিয়েট করতে পারেন আপনার ওন স্পন্সরিংয়ের মাধ্যমে, আপনি আমাদের সিস্টেম হয়ে যাবেন সাফায়ার এক্সিকিউটিভ। সাফায়ার এক্সিকিউটিভ ইজ দ্য ইন্টারন্যাশনাল ফার্স্ট র্যাঙ্ক, যে র্যাঙ্কটিকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রথম র্যাঙ্ক। এবং এই র্যাঙ্ক হচ্ছে, এটাকে আমি বলে থাকি রোড টু ডায়মন্ড। আপনি সাফায়ার হওয়ার মাধ্যমে ডায়মন্ডের পথে যাত্রা শুরু করলেন, আপনি কিন্তু ডায়মন্ডের দিকে এগোচ্ছেন এবং আপনি ডায়মন্ড হবেন ইনশাল্লাহ। আমাদের এই সিস্টেমে যে ব্যক্তি এক্সিকিউটিভ হতে পারে সেই সিস্টেমে ডায়মন্ড হতে পারে, যে ব্যক্তি এক্সিকিউটিভ হতে পারে সেই সিস্টেমে সাফার হতে পারে, সেই সিস্টেমে ডায়মন্ড হতে পারে। তো আসেন, আমাদের ডায়মন্ড হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, রুট টু ডায়মন্ড আমরা একটু দেখে নিই। আপনি যখন এই সাফার এক্সিকিউটিভ, সাফার হওয়ার পরে যখন আপনি কোনো এক মাসে $35 করে ইনকাম করবেন, আপনি সাফায়ার এক্সিকিউটিভ হওয়ার পরে যখনই কোনো এক মাসের মধ্যে, একটি ক্যালেন্ডার মান্থের মধ্যে আপনি যখন ইনকাম করবেন $35 করে মোট 25 বার, আপনি তখনই হয়ে যাবেন আমাদের কোম্পানি সাফায়ার 25। আপনি যখন কোনো একটি মাসের মধ্যে, কোনো এক মাসের মধ্যে আপনি যখন $35 করে ইনকাম করবেন মোট 50 বার, তখন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানি সাফায়ার 50। আপনি যখনই কোনো এক মাসের মধ্যে $35 করে ইনকাম করবেন মোট 100 বার, তখনই আপনাকে আমাদের কোম্পানি বলবে আপনি হয়েছেন সাফায়ার এলিট। তো আমাদের কোম্পানিতে লট অফ সাফায়ার এলিট সাফায়ার 50 এবং থাউজেন্ডস অফ সাফায়ার 25 অ্যাভেলেবল। ইট ইজ ভেরি ইজি। তো যখনই আপনি সাফায়ার এলিট হয়ে গেলেন এবং কোনো একটি মাসের মধ্যে আপনি $35 করে ইনকাম করবেন টোটাল 200 টাইমস, আপনি 200 বার যখন $35 করে কোনো একটি মাসের মধ্যে ইনকাম করবেন, তখনই আপনাকে কোম্পানি বলবে নাও ইউ আর রুবি ডিরেক্টর। এবং আপনার স্পন্সরকৃত ল্যাক থেকে 2 জন সাফায়ার এক্সিকিউটিভ বের করতে হবে। আপনি হয়তো, আপনি মনে আছে, আপনি 12 জন ব্যক্তিকে এক্সিকিউটিভ করার মাধ্যমে আপনি সাফায়ার হয়েছিলেন, ওই 12 জন থেকে কোনো 2 জন ব্যক্তিকে আপনি সাফায়ার বানাবেন এবং কোনো একটি মাসের মধ্যে আপনি 200 বার $35 করে ইনকাম করবেন, তখনই আপনি হয়ে যাবেন কোম্পানির একজন রুবি ডিরেক্টর। এবং যখনই আপনি কোনো এক মাসের মধ্যে $35 করে ইনকাম করবেন মোট 500 বার, তখনই আপনি হয়ে যাবেন আমাদের এই কোম্পানির এমারেল ডিরেক্টর। যখনই, এবং আপনাকে আপনার স্পন্সরকৃত লেগ থেকে আগে ছিল 2 জন, আরও 2 জন, টোটাল 4 জনকে সাফায়ার এক্সিকিউটিভ, সাফায়ার হিসেবে আপনাকে বানাতে হবে। এরপরে যখন আপনি কোনো একটি মাসের মধ্যে $35 করে ইনকাম করবেন টোটাল 1000 বার, তখনই আপনি হয়ে যাবেন আমাদের এই সিস্টেমে ডায়মন্ড ডিরেক্টর। এবং আপনাকে টোটাল 6 জন সাফায়ার লেগ থেকে সাফায়ার এক্সিকিউটিভ ক্রিয়েট করতে হবে। তো দিস ইজ এ ভেরি ইজি কম্পোজিশন প্ল্যান। মানে আপনি শুধুমাত্র 12 জনকে স্পন্সর করলেন, তাদেরকে আপনি এক্সিকিউটিভ বানালেন, সবাইকে আপনি বিজনেস অপরচুনিটি দিলেন, আপনি নিজে মানি মেক করলেন, সবাইকে মানি মেক করলেন, আপনি সিস্টেমে ডায়মন্ড ডিরেক্টর। সুতরাং দিস ইজ এ ভেরি ইজি কম্পোজিশন প্ল্যান। আমরা যদি চাই এই কম্পোজিশন প্ল্যানের সাথে কাজ করে, আমাদের আজকে যারা আপনাকে ইনভাইট করেছে, আপনি তার সাথে কথা বলে আপনি এখানে আপনি জয়েন করে আপনি ডায়মন্ড পর্যন্ত কিন্তু হতে পারেন। আমাদের এখানে ডায়মন্ড আছে, এরপর হচ্ছে আমাদের রুবি ডিরেক্টর। রুবি ডিরেক্টর হলে আপনি কি পাবেন, রুবি ডিরেক্টর হলে কোম্পানি থেকে ফিক্সড ক্রিন সিট না থাকলেও অনেক সময় ইন্টারন্যাশনাল ট্যুর থাকে আপনার। এখন আমাদের রয়েছে আপনার একটি ডায়মন্ড ভিশন রয়েছে, যেখানে আপনি মোর মানি মেক
রুবি ডিরেক্টর হয়ে, তারপর হচ্ছে আপনি যখন এমআরএল, যখনই আপনি আমাদের সিস্টেমে এমআরএল ডিরেক্টর হবেন, এমআরএল ডিরেক্টর হওয়ার পরে কোম্পানি আপনাকে সেমেস্টার মানে একটি ফ্যামিলি ট্যুর দিবে এবং ক্যাশ ইনসেন্টিভ দিবে, যেখানে কিনা কোম্পানি দাবি করছে এটা আপনার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে এক্সপেন্সিভ এবং স্মরণীয় এবং রাখার মতো একটি ট্রিপ আপনাকে কোম্পানি দিবে, যেখানে আপনার এয়ার টিকিট থেকে শুরু করে আপনার হোটেল থেকে শুরু করে এভরিথিং সেভেন স্টার থাকবে, এবং যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে লাইফের বেস্ট টাইমটি আপনি এক্সপেন্স করবেন, আপনি এনজয় করবেন এমআরএল ডিরেক্টর হিসেবে। পাশাপাশি আপনি যখন ডায়মন্ড ডিরেক্টর, আপনার কোম্পানি দিবে ডিসকভারি অফ ডায়মন্ড, আপনি যেখানে লাইফ টার্ম আপনি রেওয়ার্ড পাবেন, আপনি কোম্পানি থেকে ক্যাশ ইনসেন্টিভ পাবেন, কোম্পানি আপনাকে ফ্যামিলি সহ ট্যুর দিবে, আপনাকে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বেস্ট এবং সব থেকে আকর্ষণীয় জায়গাগুলো আপনি ট্যুর পাবেন, এবং আপনি যখনই কোম্পানি কোথাও না কোনো প্রোগ্রাম হবে সেখানে কোম্পানি আপনাকে ইনভাইট করবে, আপনাকে এয়ার টিকিট পাঠাবে, আপনাকে হোটেল বুকিং সব কিছু সেভেন্টার থাকবে, ফাইভ স্টার থাকবে। তো সুতরাং ডায়মন্ড ডিরেক্টর হচ্ছে আমাদের জন্য ড্রিম র্যাঙ্ক। আমরা ইচ্ছা সবাই ডায়মন্ড হবো, আমাদের এখানে ডায়মন্ড আছে। চলেন এই ডায়মন্ড ডিরেক্টর হওয়া যায় কিনা আমরা একটু জেনে নিই। আমাদের কিন্তু ডায়মন্ড রয়েছে, লেটস ইন্ট্রোডিউস আওয়ার ডায়মন্ড। আমাদের বাংলাদেশিদের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ডায়মন্ড, বাংলা ভাষাভাষীদের মধ্যে একমাত্র ডায়মন্ড, জেনাসের রেকর্ড ব্রেকিং ডায়মন্ড, আমাদের আপনার আমাদের মন্টর আমাদের সাথে এখনই আছেন মোহাম্মদ মাসুদ রানা, যিনি কিনা ডায়মন্ড হওয়ার মাধ্যমে প্রুভ করেছেন এই সিস্টেমে ডায়মন্ড হওয়া যায়, যিনি কিনা এখনই আমাদের সাথে মিটিং আছেন। সুতরাং এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা সবাই কিন্তু এই সিস্টেমে কাজ করে আমরা ডায়মন্ড হতে পারি। মাসুদ রানা ভাই আমেরিকাতে বসে, আমেরিকার মতো একটি কান্ট্রিতে যেখানে মানুষ সবসময় ভিজিট থাকে, সেখানে যদি ডায়মন্ড হতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক আরো অনেক শর্ট টাইমের মধ্যে আমরা এখান থেকে ডায়মন্ড হতে পারবো এবং হিউজ ডলার কিন্তু আমরা এখান থেকে মেক করতে পারবো এজ এ ডায়মন্ড হিসেবে। এবং ডায়মন্ড যখন আপনি হবেন, ডায়মন্ড হওয়ার পরে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ডায়মন্ড পুল। ডায়মন্ড পুল হচ্ছে, আমি আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কেন এই কোম্পানিতে কাজ করি, আমি আপনাকে দুইটা অ্যান্সার দিব। নাম্বার ওয়ান হচ্ছে এই কোম্পানিতে কাজ করে ইনকাম করার মাধ্যমে আমি এই কোম্পানির পণ্য করলাম, আমি এই কোম্পানির প্রোডাক্টগুলো কনজিউম করবো, আমি আমার পরিবারকে কনজিউম করাবো, পাশাপাশি আমি ডায়মন্ড হবো। কারণ ডায়মন্ড যদি আপনি কষ্টমষ্ট করে একবার কোনো রকম হয়ে যেতে পারেন, আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনার কোম্পানির যে গ্লোবাল সেল, সেই গ্লোবাল সেল থেকে কোম্পানি তাদের 3% একটা ফান্ড রাখা, সেটাকে বলা হয় ডায়মন্ড পুল, যেখান থেকে যত ডায়মন্ড এই পৃথিবী থাকবে সমস্ত ডায়মন্ডগুলোর মধ্যে সমান হারে কোম্পানি প্রতি 3 মাস অন্তর কোয়ার্টার ডিস্ট্রিবিউশন করে থাকে। এখন এটা শুধুমাত্র আপনাকে আপনার যে টিমের সেলস বলে তার উপর না, ধরে নিন আপনি ডায়মন্ড এক্সিকিউটিভ, আপনার টিমে একটি সিভিও সেল হয় না, আপনার টিমে কোনো সেল নাই, আমাদের সে করোনা আমাদের এখন আমাদের মানুষের আর্থিক অবস্থা খারাপ, আমরা এখন সেল করতে পারছি না, আমার টিম থেকে কোনো সেল নেই, তাহলে আপনি কোনো ইনকাম পাবেন না? নো বেটার, আপনি যখন ডায়মন্ড এক্সিকিউটিভ কোম্পানির যে গ্লোবাল সেল, সেই গ্লোবাল সেল থেকে 3% একটি ফান্ড রাখা হয়, সেই ফান্ড থেকে সমান হারে প্রত্যেকজন ডায়মন্ডের কাছে কিন্তু আর প্রতি 3 মাস অন্তর পেয়ে যায়, যেটা মিনিমাম ভ্যালু হচ্ছে বাংলাদেশি টাকা। যদি আপনি অ্যাভারেজ মান্থলি হিসাব করেন, যদি এটা আপডাউন হয় আমরা ধরে নিতে পারি 20-30 লক্ষ টাকা, 20-30 লাখ টাকা পার মান্থ আপনি যদি ডায়মন্ড হতে পারেন আপনার অ্যাকাউন্টে, এটা আসবে আপনার সেল হোক এবং না হোক সমস্ত ইনকামের বাইরে। সো দিস ইজ এ ড্রিম ইনকাম, এবং আমরা এই ডায়মন্ড পুল থেকে ইনকাম করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের একটি চমৎকার লাইফ কিন্তু আমরা এখান থেকে লিড করতে পারি। এরপর হচ্ছে আমাদের এই কোম্পানির একটি চমৎকার একটি এখন অফার রয়েছে, ডায়মন্ড ভিশন। আমরা দেখেছি সমস্ত র্যাঙ্কগুলো, আপনি এক্সিকিউটিভ হওয়া থেকে শুরু করে ডায়মন্ড ডিরেক্টর হওয়া পর্যন্ত আপনি কিন্তু এখানে বিশেষ সমস্ত কমিশনের বাইরে কিন্তু আপনি একটি বিশেষ ইনকাম কিন্তু এখান থেকে আপনি কিন্তু নিতে পারেন, করতে পারেন। আপনি এক্সিকিউটিভ হয়ে $75, ডায়মন্ড ডিরেক্টর হয়ে কিন্তু এখানে $20,000 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ক্যাশ ইনসেন্টিভ পেতে পারেন। তো সুতরাং জানাস যেমন একটি প্রতিষ্ঠান যেখানে লাইফস্টাইল ইউ ওয়ান্ট, আপনি যেমন একটি জীবন চান ঠিক সেরকম একটি জীবন পাওয়ার জন্য, যেমন একটি লাইফস্টাইল আপনি চান ঠিক ওরকম একটি লাইফস্টাইল এনজয় করার জন্য আপনি আমাদের সেই জানার সাথে যাত্রা শুরু করতে পারেন। তো লেটস স্টার্ট উইথ জানাস, আজকে থেকে আপনি শুরু করেন, আগামী দিন হচ্ছে আপনার। লাইভ উইথ প্যাশন, আপনি যেমন প্যাশন চান মেক এ বিগ সাকসেস, জেনাস গ্লোবাল শুধু আপনার জন্যই, আপনার সফলতার জন্যই এত চমৎকার একটি প্ল্যান রেডি করে রেখেছে। আপনি আজকে যার মাধ্যমে এসেছেন তার সাথে বসেন, আপনি আপনার প্রশ্নগুলো তার সাথে কথা বলেন, কথা বলার মাধ্যমে আপনি আপনার সফলতার পথটুকু আপনি ঠিক করে নেন এবং যাত্রা শুরু করেন, আপনি আপনার প্যাশনের সাথে বসবাস করেন এবং চমৎকার লাইফ লিড করেন। তো ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান জেনাস, আমাদের স্লোগান হচ্ছে ওয়ার ওয়ান টিম, আমরা একটাই পরিবার একটাই ফ্যামিলি একটাই জেনাস, সফলতা আমাদের জন্যই, সফলতা আমাদের জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল আজকে আমাদের সাথে এই প্রেজেন্টেশন অংশগ্রহণ করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল ত্রুটি থেকে, সবাই ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন, আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে যতটুকু সম্ভব ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি কাউকে বোঝাইনি, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই আরও সবার সাথে শেয়ার হয়ে নেবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোস্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ মোশারফ ভাই, চমৎকার প্রেজেন্টেশন শেয়ার করার জন্য। মোশারফ ভাইয়ের জন্য আমরা সবাই একটা করতালি দিচ্ছি। আমাদের ব্র্যান্ড নিউ প্রেজেন্টার ইন দি সিস্টেম, এভাবেই আমরা প্রত্যেকের প্রেজেন্টার তৈরি করব এখান থেকে, এবং এখান থেকেই